الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حبيبنا شفينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم معراج حبيبه ومحبوبه صلى الله عليه وسلم أذكر خطبة نور مجسم حبيب الله سيد المرسلين إمام المرسلين خاتم النبيين حضور پاک صلى الله عليه وسلم মহা সম্মানিত মহা পবিত্র মিরাজ শরীফ সম্পর্কে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি মহা সম্মানিত মহা পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু وخير مما يجمعون جني خالق جني مالك جني رب مهان الله بكتن ونر مها شمانت مها فبتر حبيب محبوب نور مجسم حبيب الله حضور پاک صلى الله عليه وسلم انك جانية دي چنتيني جنو شمست کائنات باندہ باندی امو جين انسان شبائي کے بولے دین شکلی মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো পরদিনা সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়া ফরহু অর্থাৎ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতমুন নবীন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকারের নিয়ামত ওনার পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ
অসংখ্য অগণিত নিয়ামত মানে বিশেষ নিয়ামত হচ্ছে এই মহা সম্মানিত মহা পবিত্র মিরাজ শরীফ সুবহানাল্লাহ। এখন যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহা সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে আর যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহা সম্মানিত হাদিস শরীফ ওনাদের মধ্যে এই মহা সম্মানিত মহা পবিত্র মিরাজ শরীফ সম্পর্কে ইরশাদ মোবারক করেছেন। যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جني خالق جني مالك جني رب مهان الله بطن الشهد مبارك قرآن এই মহা সম্মানিত মহাপবিত্র আয়েশা সহজ এবং সরল অর্থ হচ্ছেন সেই মহান আল্লাহ পাক যিনি পবিত্র পবিত্রতম পবিত্রতা দানকারী সুবহান যিনি। আরেক দিক থেকে একটা আশ্চর্যময় ঘটনা, সেজন্য উনি সুবহান এই লফজ মোবারক দিয়ে শুরু করেছেন। সেই মহান আল্লাহ পাক তিনি আসর বি আবিদিহি বি হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভ্রমণ করেছেন রাত্রিতে সামান্য লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা অর্থাৎ মহাসম্মানিত কাবা শরীফ থেকে মহাসম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত। এরপর লিনুরিয়াহু মিন আয় বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি নিজে বলে দিচ্ছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু যে বাইতুল মুকদ্দাস শরীফ ওনার আশপাশ বরকতময় আল্লাহ পাক বরকতময় করে সৃষ্টি করেছেন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাসিম নেওয়ার কারণে এটা আরও বেশি বরকত মোবারক হয়ে গেছেন সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে সহজ সরল অর্থ হচ্ছে নিদর্শন মোবারক দেখানোর জন্য তিনি ওনাকে নিয়েছেন। ইন্নাহু হাসসামিউল বাসির নিশ্চয়ই যিনি খালিক যিনি মালিক ও আল্লাহ পাক তিনি সব শোনেন সব দেখেন অত সর্বশ্রোতা সর্বদর্শক খালি সব কিছু শুনে থাকেন সব কিছু তিনি দেখে থাকেন। এখন এখানে আকায়েদের কিতাব হচ্ছে আল মেরাজু হাক্কুন অর্থাৎ এই মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ হচ্ছে হক, এটা বিশ্বাস করা ফরজে আইন। কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। এই জন্য এই মেরাজ শরীফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণভাবে মহাসম্মানিত কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হচ্ছে বলা হয় রাত্রে ভ্রমণ ইসরা আসরা বলা হয়েছে ইসরা, আর সেখান থেকে দিদার মোবারক জিয়ারত মোবারক সাক্ষাৎ এবং প্রত্যাবর্তন বলা হচ্ছে মেরাজ শরীফ। আসলে এই দুটা মিলে আবার হচ্ছে মেরাজ শরীফ। এখন মেরাজ শরীফ শব্দটা যদিও সরাসরি কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু হাদিস শরীফ অন্যান্য কিতাবে উল্লেখ করা হয়েছে মেরাজ শরীফ সম্পর্কে। এই জন্য মেরাজ শরীফ বিশ্বাস করছে ফরজে আইন পুরাটাই। এখন অনেকে বলে থাকে তাদের আকিদাতে ত্রুটি থাকার কারণে যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে ফরজ, এটা বিশ্বাস করা ফরজে আইন, আর বাকিটা যদি বিশ্বাস না করে সে বেদাতি থাকবে নাউযু বিল্লাহ। এটা হচ্ছে একটা কুফরি আকিদা, কারণ বাইতুল মুকদ্দাস শরীফ থেকে জিয়ারত মোবারক প্রত্যাবর্তন এর মধ্যে কিন্তু সলাৎ নামাজ ফরজ করা হয়েছে। কেউ যদি বাকিটা বিশ্বাস না করে তাহলে তো সে তো সলাৎ আদায় করতে পারবে না। এই জন্য পুরোটা বিশ্বাস হচ্ছে ফরজে আইন, এটা মনে রাখতে হবে, এটা আকায়েদের মাসালা। আর সবটা মিলে হচ্ছে মেরাজ শরীফ। আর এখানে যে বলা হচ্ছে আবদিহি, এখানে আল্লাহ হাবিবিহি মাহবুবিহি অনেক
আর নকম ব্যবহার করতে পারছেন শুনে আব্দি বলেছেন আসলে মানুষের আকীদা তো অশুদ্ধ এটা সাধারণ অর্থে নেই লক্ষ কোটি কারণ একটা সহজ কারণ হচ্ছে আব্দ বলতে মানুষের জিসিম এবং রূহ দুইটাকে বোঝায় শরীর এবং রূহ আব্দিহি এবং আরেকটা অর্থ হচ্ছে সশরীরে এটা বোঝানো হয় আব্দিহি এই জন্য আল্লাহ পাকের ব্যবহার করছে এছাড়াও লক্ষ কোটি কারণ রয়েছে সাধারণভাবে বোঝার জন্য এতটুকু যার জন্য কাফের মুশরিকরা চুচেরা কিলোকাল করতে পারেনি এটা অস্বীকার করতে পারেন তারা এদের কুফরির কারণে তারা অস্বীকার করেছে কিন্তু তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে আর এরপরে যেটা বলা হচ্ছে নুরিয়াহু আসলে এখানে কী দেখাবেন আল্লাহ পাক ওনার হাবিব নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি কি দেখা কিছু বাকি আছে এখানে বলা হচ্ছে নুরিয়া অর্থাৎ নুরিয়া হু মানে নুরিয়া মিন আয়াতিনা লেনুরিয়া হো মিন আয়াতিনা মিন হাকিকাতিনা মিন জাতিনা মিন অজুদিনা মিন নুরিল কুদরতিনা অর্থাৎ আল্লাহ ওনার হাকিকত মোবারক ওনার অজুদ মোবারক জাত মোবারক নুরুল কুদরত মোবারক প্রদর্শন করার জন্যই তিনি নিয়ে গেছেন সোয়াল আল্লাহ এখন আল্লাহ পাক যেটা হাদিস শরীফে রয়ে গেছে খৈরুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু উত্তম কালাম হচ্ছে কথা হচ্ছে অল্প বুঝায় বেশি যেটা বিরক্তিকর নয় আল্লাহ পাক এক আয়াতের মধ্যেই সমস্ত মেরাজ শরীফের বিস্তারিত বিষয়টা বলে দিয়েছেন সুবহানাল্লাহ আরেক দিক থেকে হচ্ছে যেটা আল্লাহ পাকই বলেন ওরফানা লাকা যিকরাক আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি আলোচনা মরক মর্যাদা বুলন্দ থেকে বুলন্দ তর করেছে সেই বুলন্দি শান মরক প্রকাশার্থেও এই মেরাজ শরীফ এই বিষয়টা আল্লাহ পাক এই গটিয়ে দিয়ে মানুষকে এটা বুঝিয়ে দিলেন যে ওনার শান মরক কতটুকু আবার আরেক দিক হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু তিনি এক এক দিন এক এক শান মরকে থাকেন সেই শান মরক প্রকাশার্থ এই মেরাজ শরীফ সংগঠিত সংগঠন করা হয়েছে সংগঠিত করা হয়েছে যে লক্ষ কোটি কারণ এখন আল মেরাজ হাকুন বিশ্বাস করতে পারে সেটা হচ্ছে সাতাশে রজবুল হারাম শরীফ সেটাই বলা হচ্ছে বিশেষ করে হযরত আব্দুল হক মহাদ্দেহুল রহমতুল্লাহ বিরাট বুজুর্গ উলিয়াল্লাহ শতাব্দী কিতাবাদি উনি রচনা করেছেন এই পাক বারোতে তিনি হাদিস শরীফ প্রচার প্রসার করেছেন অনেক ওনার সানা সিফত তিনি বর্ণনা করেছেন এলাম আন্নাহু কাদ ইশতেহারা ফিমা বাইনান নাস বেদিয়ারিল আরব তিনি বলেন যে আপনারা জেনে রাখুন কাদ ইশতেহারা ফিমে বাইনান নাস বেদিয়ারেল আরব আরব দেশে উনি আরব দেশে অনেক বছর ছিলেন এটা মশহুর এটা কোনো অপ্রসিদ্ধ না অমজুল না অপরিচিত না এটা মশহুর কী মশহুর ইন্নে মেরাজ আহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানালে সাবে শ্রী নবী রজব ইন্নে মেরাজ আহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা সাবে শ্রী নবী রজব যে মেরাজ শরীফ হচ্ছেন রজবুল আরাম শরীফের ২৭ তারিখ ইমাম ইসতানের আজিম শরীফ সুবহানাল্লাহ কাজী মেরাজ শরীফ এটা বিশ্বাস করতে হবে এখন এই মেরাজ শরীফের সূরা বনী ইসরাইল এটা কিন্তু নুজুল বলা হয় ৫০তম কালামুলসের ১৭তম ১২ রুকু শরীফ ১১১খানা আয়াত শরীফ এরপর আল্লাহ পাকে আরো নাজিল করেছেন সূরা নজম শরীফ সূরা নজম শরীফ এখন এই সূরা নজম শরীফের নুজুলটা নিয়ে বলতে গেলে সমস্ত তফসির আসলে নুজুলের তারিখটা তাদের সঠিক না কারণ সূরা বনী ইসরাইল হচ্ছেন ৫০তম আর সূরা নজম যদি ২৩তম হয় ২৩তম হলে তো শুরুর দিকে নাজিল হইতে হবে এটা তো মেরাজ শরীফ আল্লাহ পাক দিদার মরক দিয়েছেন যেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
দুনিয়াবি দৃষ্টিতে বয়স হয়েছেন একান্নতম রেসালত মোবারকের এগারোতম বৎসরে মেরাজ শরীফ আয় শরীফ পরে এই সুরা তোহা শরীফ কিন্তু নজুল দিয়ে পড়তে পঁয়তাল্লিশতম কাজে সুরা নজম শরীফকে বলে থাকে তারা তেইশতম আসলে এটা বিশুদ্ধ না এটা মেরাজ শরীফ ওনার পরে নাজিল করা হয়েছে সেখানে যিনি খলিক যিনি মালিক ও মহান আল্লাহ তিনি বলতেছেন এই সুরা নজম শরীফে তিন রুকু বাষট্টি খানে আয়াত শরীফ রুকু শরীফ তিন আয়াত শরীফ বাষট্টি আর কোরআন শরীফের তরতিব হচ্ছে তিপ্পান্নতম কিনা আল্লাহ পাক এই মেরাজ শরীফে বিস্তারিত বিষয়টা আবার উল্লেখ করেছেন এটা উম্মতকে বান্দা বান্দি জিন ইনসানকে স্পষ্ট বোঝানোর জন্য এই সুরা শরীফ নিয়োগ যা যারা অনেক মুফাসসির কেরাম যার তফসিরের বর্ণনা লিখেছেন রচনা করেছেন বা সংকলন করেছেন তারাও অনেক চুচেরাকি লোকাল বিশুদ্ধ আকিদার অভাব রয়েছে এখানে বলা হচ্ছে ওয়ান নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহেবকুম অমা গাওয়া অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওহুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى لقد راه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى এখানে ১৮ খান আয়াত শরীফ প্রথম ১০ খান আয়াত শরীফ মধ্যে মেরাজ শরীফের বিষয়টা বলেছেন আল্লাহ এরপর আল্লাহ নিজে এটা তাসদিক করেছেন ১২টা আয়াত শরীফ দিয়ে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক ভীষণ করেন অন নাজমি ইজা হাওয়া নজম অর্থ তারকা কসম তারকার যখন এটা অস্তিমিত হয় গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারকাকে অতিক্রম করে চলে গেছেন অন নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহেবকুম অমা গাওয়া এখন দল্লা এবং গাওয়া প্রায় একই অর্থ আল্লাপাক বলে দিচ্ছেন উম্মতকে বান্দাকে জানিয়ে দিচ্ছেন যে ওনার হাকিকতটা কি উনি যে মেরাজ শরীফে যাচ্ছেন গেলেন এটা কেমন নিজে অতিক্রম করে চলে গেছেন মা দল্লা সাহেব অমা গাওয়া তোমরা চিন্তিত হো না তোমাদের যিনি সাহেব অর্থাৎ যিনি হাবিব যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মাহবুবুল্লাহ সাল্লাল্লাহু তিনি এতে বিভ্রান্ত হননি পথহারা হননি অর্থাৎ তিনি সঠিক পথে ছিলেন হেদায়েতের উপরে ছিলেন সহিভাবে তিনি গিয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম উনি সঠিকভাবে গিয়েছেন সঠিক পথে ছিলেন হেদায়েতের উপরে ছিলেন এখানে কোনো বিভ্রান্তির কিছু নেই পথহারার কিছু নেই অমা ইয়ান্তিকো আনিল হাওয়া অমা ইয়ান্তিকো আনিল বলে দিচ্ছেন যার চিন্তার কোনো কারণ নেই তিনি কিন্তু নিশ্চয় কোনো কথা বলেন না কোনো কাজ মোবারক করেন না কোনো সম্মতি প্রকাশ করেন না আল্লাহ বলে দিচ্ছেন এখানে অমা ইয়ান্তিকো আনিল হাওয়া এরপর কি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন নিশ্চয় তিনি মহান হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু তিনি ওহি মুবারক দ্বারা নিয়ন্ত্রিত সুবহানাল্লাহ ইন্না ওয়াহয়ুন ইউহা ওনাকে যে ওহি মুবারক করা হয় সেই ওহি মুবারক অর্থাৎ আল্লাহ পাক ওনার দ্বারা তিনি নিয়ন্ত্রিত সুবহানাল্লাহ
علمه شديد القوى علمه شديد القوى ওনাকে শিক্ষা দিলেন কে অত্যন্ত শক্তিশালী যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ এখানে কিন্তু এর অনেকে লিখে থাকে হযরত জিব্রিল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন নাউযু বিল্লাহ এখানে একটা উসুল আছে আর এই উসুলটা তারা জানে না সেটা হচ্ছে কোন নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কোন মখলুকাতের কাছ থেকে যিনি ইনসান তো নাই এমনকি ফেরেশতা কারো কাছ থেকে ওনারা কোন তালিম গ্রহণ করেননি ওনাদেরকে সরাসরি যিনি খালিক যিনি মালিক আল্লাহ পাক তিনি তালিম দিয়েছেন সুবহানাল্লাহ মুআল্লামাহু শাদীদুল কুয়া আল্লামাহু শাদীদুল কুয়া ওনাকে তালিম দিয়েছেন শিক্ষককে যিনি খালিক যিনি মালিক আল্লাহ পাক এরা আবার বলছেন জুমিরাতিন জুমিরাতিন ফাস্তাওয়া জুমিরাতিন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত যিনি খালিক আল্লাহু আলা কুল্লি শাইইন কদির যিনি সবকিছু সর্বশক্তিমান সেই মহান আল্লাহ পাক তিনি শিক্ষা দিয়েছেন ফাস্তাওয়া ফাস্তাওয়ার অর্থ অনেকগুলি একটা হচ্ছে অপেক্ষমান আরেকটা হচ্ছে আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাসবিহ নিবেন সেজন্য আল্লাহ পাক পুনরায় আবার সবকিছু সুবিন্যস্ত করলেন সুবহানাল্লাহ একজন মেহমানকে দাওয়াত দিলে মানুষের ঘর সব পরিপাটি থাকে আবার সুন্দর করে গুছায় যাতে মেহমানের জন্য সন্তুষ্টির কারণ হয় তিনি সব সুবিন্যস্ত করলেন জুমিরাতিন ফাস্তাওয়া অহবিল উফুকিল আলা অহবিল উফুকিল আলা উফুকর তো আম্বা হচ্ছে আসমান আরেকটা হচ্ছে উপরে আলা সর্বশীর্ষ অর্থাৎ সর্বশীর্ষের শেষ প্রান্তে যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি অপেক্ষমান ছিলেন সুবহান আল্লাহ উনি যে তাসবিহ নিবেন সেজন্য এই জন্য বলা হচ্ছে উনি যখন যাচ্ছিলেন যে আপনার রব তাআলা তিনি সলাতে মশগুল তা আল্লাহ পাকি নামাজ পড়েন সলাতে মশগুল না অর্থাৎ আপনার সালাত করতেছেন যে আপনি আসতেছেন তোমরা সবাই সাবধান হয়ে সতর্ক কোনো বেয়াদবি করবে না আদবের খেলাপ করবে না অত্যন্ত আদবের সাথে আঞ্জাম দিবে সব সুবিন্যস্ত রাখো সুশৃঙ্খল রাখো তিনি সর্বোচ্চ শীর্ষ প্রান্তে থেকে এটা তালিম দিচ্ছিলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ এরপর কী হলো সুম্মা দানা ফাতাদাল্লাহ তিনি নিকটবর্তী হলেন ফাতাদাল্লাহ ঝুঁকে গেলেন যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার সাথে সুম্মা দানা ফাতাদাল্লাহ কতটুকু ফাকানা ক বা কাউসাইন আওয়াদনা ফাকানা ক বা কাউসাইন আওয়াদনা ক বা অর্থ পরিমাণ কতটুকু কাউসাইন একটা দোলককে টান দিলে দুই মাথে সে মিলে যায় আও আদনা তার চাইতেও বেশি নিকটবর্তী হলেন সুবহান আল্লাহ তাহলে কতটুকু দিদান ওর হাসিল করেছে কানা কাবা কাউসাইন আওয়াদনা এরপর কি হলো ফাওহা ইলা আবদিহি মা আওহা ফাওহা ইলা আবদিহি মা আওহা দিদার মূল সাক্ষাৎ মরক হলো এরপর যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার সাথে যা বলার ওহিম সেটা করলেন অর্থাৎ মাহবুব যিনি যিনি হাবিব যিনি মাহবুব যিনি আশেক যিনি মাসুক ওনার যে কথোপকথন হয়ে থাকে সেই কথোপকথন হলো ওহিম মোবারক করলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু এই দয়া শরীফ খানার মধ্যে এইভাবে বলা হলো এরপর আল্লাহ পাক আবার নিজে বলতেছেন দেখো মা কাজাবাল ফুয়াদু মা র মা কাজাবাল ফুয়াদু মা র ফুয়াদ অর্থ অন্তর অন্তর কিন্তু মিথ্যারোপ করেনি উনি যা বলেছেন সত্যরোপ করেছেন তিনি যা দেখেছেন সঠিক দেখেছেন তোমার চুচারা কিলোকাল করো না এরপর আবার বলে দিচ্ছেন আফাতু মারুনাহু আল্লাহ মা ইয়ারা আল্লাহ নিজেই বলতেছেন আফাতু মারুনাহু আল্লাহ মা ইয়ারা তোমাকে তর্ক বিতর্ক করো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যা দেখেছেন এটা নিয়ে তো করা কখনো ঠিক না তর্ক বিতর্ক করা কালামুল শেফ নিয়ে হাদিস শেফ রয়ে গেছে আবি হুরায়রা রাদিন কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাম আল মেরাও ফিল কোরআন কুফরুন আল মেরাও ফিল কোরআন কুফরুন কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ নিয়ে তর্ক বিতর্ক করা কুফরি আল্লাহ বলছেন আপাত মারু নাহ আল্লাহ মা ইয়ার তোমাকে তর্ক বিতর্ক করো তিনি যে দেখেছেন এটা দিয়ে কখন এটা করো না উনি যা বলেছেন সত্য যা দেখেছেন সত্য দেখেছেন লাকাদ রাহু নাজলাত নুখরা লাকাদ রাহু নাজলাত নুখরা লাকাদ রাহু নাজলাত নুখরা নিশ্চয়
তিনি আরেকবার দেখলেন ইন্দা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা আবার জিয়ারত মোবারক হলো। এটা আল্লাহ পাক পুনরায় বলতেছেন যিনি সিদরাতুল মুনতাহা যখন গেলেন সেখানে আবার জিয়ারত, অর্থাৎ সেখান থেকে জিয়ারত বিশেষ জিয়ারত শুরু হলো। সুবহানাল্লাহ ইন্দা জান্নাতুল মাওয়া, ইন্দা জান্নাতুল মাওয়া, সেখানে হচ্ছে জান্নাতে মাওয়া। আসলে জান্নাতটা হচ্ছে আরশ আজিমের নিচে সাত আসমানের উপরে, জান্নাতের সাতটা হচ্ছে আরশ আজিম আর জমিনটা হচ্ছে সাত আসমানের উপরে। ইন্দা জান্নাতুল মাওয়া। এরপর আল্লাহ কি বলতেছেন, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যে সিদ্ধাতুল মন্তা। সিদ্ধাতুল মন্তাটা কি? সিদ্র অর্থ হলো বড়ি গাছ, মন্তা মানে শেষ প্রান্তে, শেষ প্রান্তে বড়ি গাছ, এটা ষষ্ঠ আকাশ থেকে শুরু হয়ে সপ্তম আকাশ পর্যন্ত সেই গাছটা। তাহলে ইজ ইয়াকশা সিদ্রাতা মা ইয়াকশা, এই সিদ্ধাতুল মন্তাকে আচ্ছাদিত করা হয়েছে। আর যা দিয়ে আচ্ছাদিত করার বিষয় অর্থ কি? নূর মোবারক দিয়ে আল্লাহ মানুষটাকে আসলে অভ্যর্থনা করে, অনেকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা করে, অনেক কিছুতে অভ্যর্থনা করে, আল্লাহ নূর মোবারক দিয়ে অভ্যর্থনা করলেন। সোহান আল্লাহ এখানে যেটা হজরত জিবরিল আলাইহিসসালাম, ওনাকে যখন বলা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি বললেন আমার সাথে চলুন, তিনি অপারগতা প্রকাশ করলেন। মানুষ কিন্তু বলে থাকে ডাক্তার যখন নাজলা তখন উনি আরেকবার দেখলেন কাকে, হয়তো জিবরিল আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, উনি তো ওনার খাদেম গোলাম, তো গোলামকে দেখতে ওখানে যাবেন, নাউজুবিল্লাহ। সেটা উনি বলা হলো যে হয়তো জিবরিল আপনার চলেন আমার সাথে, উনি জিতুল মন্তাজার যেতে অক্ষমতা প্রকাশ করলেন যে আমার পক্ষে সম্ভব না। যেটা কবি শেখ স্বাধীন বলছেন, আগের এক্সের মেয়ে বর্তর পুরা পরাম ফুরুগে তাদাল্লি বসুজাত পরাম, আগের এক্সের মেয়ে চুলের একটা মাথা পরিমাণ যদি আমি সামনে যাই এখান থেকে, ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাহেব, তাহলে আমার 600 থেকে 6000 পাকে পুরে আমি সরকার হয়ে যাব। আমার কিন্তু কখনো শুনলো আপনি আপনার হাবিব আপনার মাহবুব দিন আপনার মাসুক আপনি একা একা ওনার কাছে যান, সোহান আল্লাহ আল্লাহ বাকশি। নূর মোবারক বর্ষণ করতে করতে ওনাকে নিয়ে গেলে, যেমন নূর মোবারক বর্ষণ করা হয়েছে এটা অন্য কেউ হলে তার কোনো অস্তিত্ব থাকতো না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার অজুদ মোবারক নূর মোবারক একটা অংশ দিয়ে এই নূর মোবারক দিলি, সোহান আল্লাহ সাল্লাহ, যার জন্য এটা ওনার জন্য হচ্ছে স্বাভাবিক বিষয়, এটা কোনো বিষয় না। একশা শীত মা একশা, এরপর আল্লাহ বললেন মা জাগাল বাসরু অমা তাগা, সাবধান হয়ে যাও, মা জাগাল বাসরু অমা তাগা, বাসরের দৃষ্টি, দৃষ্টি কিন্তু বক্র হয়নি, লক্ষ্যচ্যুত হয়নি, উনি ঠিকই ছিলেন, সব দেখেছেন, অমা তাগা অবাধ্যতা প্রকাশ করেনি, দৃষ্টি অবাধ্যতা প্রকাশ করেনি, ওনার আদেশ খেলাপ কাজ করেনি, উনি সে ঠিকই দেখেছেন, ঠিকইভাবে গিয়েছেন। নাকাদরা মিন আয়াত রব্বিল কোবরা, নাকাদরা মিন আয়াত রব্বিল কোবরা, নিশ্চয় তিনি দেখলেন সবচেয়ে বড় নিয়ামত, নাকাদরা মিন আয়াত রব্বিল কোবরা, সবচেয়ে বড় নিয়ামতটা কি? এখন ওনাকে আল্লাহাক দাওয়াত দিয়েছেন বেহেজ্জক আসমান জমিন দেখানোর জন্য, নাউজুবিল্লাহ, আল্লাহাক সরাসরি দিদার মোরক দিয়েছেন, সেটাই বলার সবচেয়ে বড় নিয়ামত মোরক, অর্থাৎ যিনি সাহেবের নিয়ামত, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার দিদার মোরক দেওয়ার জন্যে ওনাকে নিয়েছেন, সোহান আল্লাহ। এখানে অনেক কথা, এখন একে বোঝার জন্য কতগুলি বিষয় প্রয়োজন। আসলে কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফে বোঝাটা কঠিন, মানুষ তো একটা মানুষ একটা কবিতা লেখলে এটার ব্যাখ্যাটা মানুষ আরেকজন মানুষই সহজে বুঝে না। দেখেন কালামুল্লাহ আল্লাহ ওনার কালাম, আল্লাহ যেন বলছেন কোরআন শরীফ, কী বলছেন, হুয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওখারু মুতাশাবিহাতুন, আল্লাহ
আল্লাহ পাক বলতেছেন এনে যে আয়াতের ব্যাখ্যা যে বুঝতে হবে এটা তো কঠিন একটা বিষয় হুয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা সেই মহান আল্লাহ পাক আপনার জন্য কিতাব নাযিল করেছেন কি হচ্ছে কিতাবের মধ্যে হুয়াল্লাযী আনজাল কিতাব মিনু আয়াতুম মুহকামাতুন এর মধ্যে আয়াতে মুহকাম আদেশ চক্র রয়েছে হুন্না উম্মুল কিতাব এগুলি হচ্ছে কিতাবের মূল অজু করতে হবে গোসল করতে হবে নামাজ পড়তে হবে ইত্যাদি ইত্যাদি আয়সরি রোজা রাখতে হবে হজ করতে হবে নেক কাজ করতে হবে পাপ থেকে বেঁচে থাকতে হবে ইত্যাদি সরাসরি আদেশগুলি নিষেধগুলি হচ্ছে মূল এরপরে মুখারু মোতাশাবিহাতুন আরেকটা রয়ে গেছে যেটা সেটা হলো রূপক ব্যাখ্যা সাপেক্ষ আর আরেকটা আছে যেটা সেটা হলো হুরুফে মুকাত্তা যেমন আলিফ লাম মিম ইয়াসিন তোয়াহা ইত্যাদি এগুলো হচ্ছে নুন হুরুফে মুকাত্তা আরেকটা হচ্ছে রূপক ব্যাখ্যা সাপেক্ষ তা আল্লাহ বলতেছেন ওখানে মতো স্বাভাবিক ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন ফাইত্তাবিউনা মা তাশাবাহা মিনহু আল্লাহ নিজে বলে দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন যাদের অন্তরে বক্রতা রয়েছে কুফরি রয়েছে যাদের অন্তরে নেফাকি রয়েছে এরা ওই রূপক আশরবুলকে নিয়ে তারা অপব্যাখ্যা করে নাউজুবিল্লাহ ইবতিগাল ফিতনাতে ইবতিগা তাউইলহু এটা ফিতনা সৃষ্টি করার জন্য এটা ব্যাখ্যা করার জন্য অপব্যাখ্যা তারা করার জন্য এই আশরবুলি তারা নিজের জন্য নির্দিষ্ট করে নেয় নাউজুবিল্লাহ আল্লাহ ওমা ইয়ালামু তাউইলহু ইল্লাল্লাহ ওমা ইয়ালামু তাউইলহু ইল্লাল্লাহ এগুলির অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাত উনি ছাড়া কেউ জানে না ওর রাসিকুন ফিল ইলম ইয়াকুলুন আমান্না বি ইলমে যারা রসে গভীর ইলমের অধিকারী যারা মিল্লাতুন ইলমা ওনার বলেন আমরা সবটা আমাদের ইমান আনলাম কুল্লু মিন ইন্দে রব্বিনা কুল্লু মিন ইন্দের সব আল্লাহ ওনার তরফ থেকে অমা ইয়া যাক্কারু ইল্লা উলুল আলবাব অমা ইয়া যাক্কারু ইল্লা উলুল আলবাব একমাত্র জ্ঞানীরা ছাড়া যারা আলিম হাকিকত ওনারা ছাড়া এর থেকে নুসরত হাসিল করতে পারে না ওনারা নুসরত হাসিল করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সূরা নজম শরীফ নাজিল করে দেওয়া হলো মেরাজ শরীফ উদাহরণ সিঁড়ি মেরাজ শব্দ আসলে সিঁড়ি আর এটা উর্দু আরাজা ইয়ারুদু উদাহরণ এখন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত হচ্ছে সমতল ভূমি একভাবে গেছে সেখান থেকে উদাহরণ মেরাজ শরীফ সবটা মিলে মেরাজ শরীফ এখন সাক্ষাৎ মোবারক গিয়েছেন প্রত্যাবর্তন করেছেন এই যে বিষয়গুলি হাকিকতটা আল্লাহ পাক সূরা নজম শরীফে বর্ণনা করলেন এখন নজম শরীফ বর্ণনা করলেন এখন মেরাজ শরীফ আরশে আজিম শরীফে সংগঠিত হয়েছে তা আরশে আজিম শরীফ যে খুব অনেক উপরে তা না এটা বলা হয় যে আরশে আজিম শরীফ হচ্ছে এখানে এলমে তাসবের পরিভাষায় আলমে এমকান এখন আলম অনেকগুলি আলম এমকান আছে আলমে আরও আছে আলমে বরজক আছে অনেক রয়ে গেছে আলমে মেসাল অনেক কিছু যাই হোক তেন আলমে এমকানটা হচ্ছে একটা হচ্ছে আলমে খলক আলমে আমর আলমে খলক আলমে খলকটা কি আলমে খলক হচ্ছে সৃষ্টি জগৎ যেটা আব আতেশ খাক বাদ আব আতেশ খাক বাদ আব হলো পানি আতেশ হলো আগুন খাক মাটি বাদ বাতাস চারটা সংমিশ্রণে যেটা তৈরি সেটা হচ্ছে আলমে খলক তো আলমে খলটাকে আল্লাহ পাক বলতেছেন আল্লাযী আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহ পাক বলতেছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সেই মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ছয় দিন অর্থাৎ ছয় দাপে ছয়বার পর্যায়ক্রমে আসমান জমিন যা কিছু রয়েছে সৃষ্টি করেছে সুম্মাস্তাওয়া আল্লাহ সেবরে আসছে দিকে এখন এস্তাওয়া এটার অর্থ অনেক অনেক কিছু করেছে আসলে অর্থ মানুষের তাহকিক না থাকার কারণে অর্থাৎ এই পাল্লা পাক আরশে আজিমকে সুবিন্যস্ত করলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করলেন সেটা আলমে খলকের শেষ প্রান্তে আরশে আজিম
এটা বলার জন্য আল্লাহ পাক বলছেন আরে গায়ত্রীবে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন ফাসাওয়াহুন সাবা সামাওয়াত ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আলীম আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া সে মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন তোমার জন্য সমস্ত কায়নাত আসলে আমাদের জন্য তো না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য তো কায়নাত সৃষ্টি করেছেন এখন ওনার উম্মত হিসেবে আমরা সেখানতে একটা হিসা লাভ করেছি আল্লাহ সৃষ্টি হওয়ার পরে সুম্মাস্তাওয়া ইলা সামা ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত সুম্মাস্তাওয়া ইলা সামা এর স্থ হলেন আকাশের দিকে অর্থাৎ আকাশকে সুবিন্যস্ত করলেন সাবা সামাওয়াত সাত 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 স্তরে সাতটা আসকার তৈরি করলেন ফাসাওয়াহুন্না সাবা সামা সুম্মাস্তাওয়া ইলা সামা আকাশকে সুবিন্যস্ত করলেন সাত স্তরে এটা হচ্ছে আলমে খলকের মধ্যে আলমে খলক এরপর হচ্ছে আলমে আমর আলমে আমর হচ্ছে কল রু সের খফি আকফা কল রু সের খফি আকফা এখানে পাঁচটা এখানেও পাঁচটা আবাতে খাকবাদ বিলে হচ্ছে নস এটা হচ্ছে আলমে খলকের থেকে উপরে সে তাহাতাস সারা থেকে তাহাতাস সারা সর্বনিম্ন থেকে আরশ আজিম নিষ্পন্ত হচ্ছে আরশ আজিম সহ হচ্ছে আলমে খল আবার ঠিক আরশ আজিম থেকে এখানে যতটুকু তার উল্টা ততটুকু পরে আলমে আমর যেটা আল্লাহ সৃষ্টি করেছেন এই আল খল সৃষ্টি করেছেন ছয় দাপে আর ওখানে বলা হচ্ছে ইন্নামা আমরু ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান আয়াকুল আল্লাহ কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আয়াকুল আল্লাহ কুন ফায়াকুন আল্লাহ পাক যখন কেউ সৃষ্টি করতে চান বলেন হও হয়ে যায় এটা হচ্ছে আলমে আমর তে আলমে খলক আর আলমে আমরের মধ্যে হচ্ছে আরশ আজিম এখানে আল্লাহ পাক এটা সুম্মাস্তাওয়া আলাল আরশ আরশ আজিমকে ইস্তেওয়া করলেন আল্লাহ পাক ইস্তেওয়া অনেকে বলে থাকে উনি উপবেশন করেছেন আল্লাহ পাক নাউজুবিল্লাহ আল্লাহ পাক তো নাকেস না আল্লাহ সমাদ বেনিয়াজ উনি তো কেউ মোহতাজ না উনি তো পরিপূর্ণই কারণ আমার নতুন করে উপবেশন করতে গেলে দেখা যাচ্ছে তাহলে নাকেস নাউজুবিল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাক সৃষ্টি যখন করলেন আরশ আজিমকে সুবিন্যস্ত করলেন আলমে খল কার আলমে আমার মধ্যে একটা প্রভেদ সৃষ্টি করলেন একটা সীমা রেখা করলেন সেখানে আরশ আজিম তো সেই আরশ আজিমে দিদান মোবারক দান করেছেন এটা অনেক উপরে তা না আল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মাকাম তো আরও অনেক উপরে সুবহানাল্লাহ যেটা হাজে কুচ্ছু শরীফে রয়ে গেছে আল্লাহ পাক বললেন ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আনতা ওমা সেওয়াকা খলাক তুলে আজলিক আনা ওয়ান্তা আমার সেবকা খলাক তুলে আজলি হে আমার হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আমি আর আপনি আর কেউ না আর সব আপনার জন্য আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহ এর জবাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈশ্বর করলেন ইয়া রব্বি আন্তা অমানা আমার সেবকা তারাক তুলে আজলি ইয়া রব্বি আন্তা অমান আমার সেবকা তারাক তুলে আজলি হে আমার রব তালা শুধু আপনি আমিও না আপনি ছাড়া সব আমি তো আপনার জন্য তরক করেছি সুমান আল্লাহ অর্থাৎ আমি আপনার মধ্যে ফানা এবং বাঁকা আমার তো আলাদা ওজুর মোবারক নাই আপনার মধ্যে আমি অবস্থান করতেছি সুমান আল্লাহ কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকসন সেখানে দিদার মোরক নিয়েছেন তার সীমা নিয়েছেন দিদার মোরক হাসিল করেছেন এখন দিদার মোরক যেখানে লাভ করলেন এখন এটা নিয়ে তো অনেকের চুচেরা এটা কিন্তু জাহিরি বর্ণনা হিসেবেও বুখারী শরীফ হাদিস শরীফ দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা দ্বারাও যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সরাসরি যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনাকে দেখেছেন এটা তো একটা স্বাভাবিক বিষয় আসলে মানুষের এগুলো হচ্ছে অন্তরে পরিচ্ছন্নতার সাথে এগুলি কিন্তু বোঝা সোজা জিনিস না আয়াত শরীফের ব্যাখ্যা বোঝা হাকিকত বোঝা এটা কঠিন একটা বিষয় এটা অন্তরের পরিচ্ছন্নতার সাথে তাজকিয়ার সাথে এবং আরেকটা হচ্ছে ইলিম হচ্ছে আল্লাহ ওনার কাছে আরেকটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে যেটা হাদিসে হাদিসে বলা হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ুরিদিল্লাহু বি খাইরু ফাক্কি ফিদ্দিন মায়ুরিদিল্লাহু বি খাইরু ফাক্কি দিন
আল্লাহ পাক যখন ভালাইছে তাদের দিনের সৈসল দান করেন ও ইননামা নাকাসিম আল্লাহ ইউতি ও ইননামা নাকাস আল্লাহ ইউতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি নিজে বলতেছেন আমি হচ্ছে বণ্টনকারী আল্লাহ পাক আমাকে সব হাদিয়া মোহর করেছেন সুবহানাল্লাহ ইননামাল ইলমু ইনদাল্লাহ এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন সমস্ত ইলম আল্লাহ পাকের কাছে সেই ইলম মোহরগুলি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি হাদিয়া মোহর করেছেন সুবহানাল্লাহ এবং ওনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদেরকে হাদিয়া মোহর করেছেন সুবহানাল্লাহ এবং ওনারা যাকে যতটুকু ইলিম দিবেন সে ঠিক তত ইলিম লাভ করবে আনলে কিন্তু সে কিছু বুঝতে পারবে না কোরআন সুহাদিস শরীফ এই জন্য কোরআন সুহাদিস শরীফ তো মন গড়া করা জায়েজ নেই যে হাদিস শরীফ বর্ণনা রয়েছে সেখান থেকে ব্যাখ্যা করতে হবে এটাকে না বোঝার কারণে মানুষ অপব্যাখ্যা করে কোরআন শরীফে এটা আল্লাপাকে নিয়ে এটা স্পষ্ট বলে দিয়েছেন দেখুন আলমে হল কালমা ওর মধ্যে আশাজিম সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাথনির দিদার মোহরে গেলেন দিদার লাভ করলেন প্রত্যাবর্তন করলেন এখন এই যে দিদার মোটেল সরাসরি একবার মেরসিম হ্যাঁ ঠিক আছে সরাসরি একবার এটা হচ্ছে আল্লাপাক কালামসে ঘোষণা করেছেন কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিদার মোহরে আছেন সুবহানাল্লাহ যেটা তিনি বলেন হাদিস শরীফে লি মাল লওয়াক্তুন লি মাল লওয়াক্তুন লা ইয়াসানি ফিয়ে মালাকুন মুকাররামুন আলা নবী মুরসাল লি মা আল্লাহ ওয়াক্তুন লি মা আল্লাহ আমার সাথে আল্লাহ পাক এমন একটা সময় অর্থাৎ এমন একটা না দাইমি সময় কেমন লা ইয়াসানি ফিহে মালাকুন মুকাররামুন আলা নবী মুরসাল আমার সাথে আল্লাহ পাকের সাথে যে সবসময় যে দিদার মুবারক এমন সম্পর্ক এর মধ্যে কোনো নৈকট্য লাভকারী ফেরেশতা কোনো নবীর সাথে প্রবেশ করার কোনো সুযোগ নেই সুবহানাল্লাহ অর্থাৎ তিনি দাইমি দিদার মুবারকে রয়েছেন সুবহানাল্লাহ এখানে এটা বোঝার জন্য যে বিষয়গুলি আসলে মানুষের তো ইলিম কালামের অভাব যেটি হাদিস হিসেবে রয়ে গেছে যে আল্লাহ পাক যখন ভেদ সৃষ্টি করলেন দোজক সৃষ্টি করলেন সৃষ্টি করে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন আচ্ছা আপনি আমার দোজক ভেস্টটা দেখেন তো কেমন হয়েছে উনি ভেস্ট দেখলেন পুরোটা দেখার না যা দেখার বাহ্যিকভাবে দেখলেন দোজকটাও দেখলেন ভেস্টে খুব সুখ শান্তি দোজক আজাব গজব আগুন সাপ বিচ্ছু ইত্যাদি ইত্যাদি তিনি দেখে এসে বললেন যে বারে আলাহি আপনি যে ভেস সৃষ্টি করেছেন আর যে দোজক এই আজাব গজব এটা কোনো বান্দা দোজক যাবে না সমস্ত বান্দারা ভেস্তে যাবে ঠিক আছে তো আল্লাহ আমল নামাটা তৈরি করলেন আচ্ছা আপনি দেখেন তো আমল নামাটা কি উনি আমল নামা দেখে এসে বললেন আল্লাহ পাক এটা কেমন হইল কী হয়েছে যে আমল আপনি দিয়েছেন আপনার কোনো বান্দা ভেসতে যেতে হবে সব দুজকে যাবে নাউজুবিল্লাহ কেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত হবে আর জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ যারা দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকতে হবে তারাই জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তাকে বলেছিলাম ভেসতে সুখ দেখে সবাই তো সুখ চায় সবাই ভেসতে হবে কিন্তু এখন আমল নামা দেখে এতো কঠিন একটা বিষয় এতো ভেসতে যেতে পারবে না সব তো জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ এই যে আবুল বাশার সফিল আছে উনি জমিন এসে কাঁদলেন 200-300 বছর মানুষ তো মূর্খ এরা বলে উনি গুনাখাতার জন্য কেঁদেছেন নাউজুবিল্লাহ উনি যখন জমিনে আসলেন দেখলেন এটা কঠিন অবস্থা উনি তো ওহি মোবারকদের নিয়ন্ত্রিত আমার যারা আলোনা ধরবে তারা তো সবাই নবীর রসুল হবে না শয়তান তো দোকা দিবে এটা তো নাজাত পাবে না এ তো জান্নাতে যেতে পারবে না কষ্ট হবে এই জন্য উনি কাঁদলেন মানুষ তো কান্নার কারণটা বুঝে নেয় আল্লাহ ওনার দোয়া কবুল করেন ঠিক আছে যারা আপনার আদেশ নির্দেশ চলবে তাদের জন্য নাজাত আর যারা মানবে না করবে তারা তো নাজাত পাবে না তো বিষয়টা এরকমই যখন হয়ে গেল তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আপনি যদি আমাকে অনুমতি দেন এত সুন্দর ভেস আমি একটু একটু দেখি আল্লাহ পাক বললেন আমার ভেস তো অনেক বড় এটা তো আপনি দেখতে পারবেন না ঘুরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন বারে আপনি একটু অনুমতি দেন আমাকে আমি একটু দেখি চেষ্টা করে তাহলে ঠিক আছে আপনি কোশিশ করেন এটা বর্ণনা হচ্ছে 6000 বৎসর 6000 বৎসর কত ইন্না ইয়ামান ইন্দা রব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন দুনিয়ার দৃষ্টিতে পরকালে
এক বছর দিনে হচ্ছে 1000 বছরের সমান হাজার বছরের সমান তিনি 6000 বছর উড়লেন কোনো কুল কিনারে পেলেন না জান্নাতের ওনার পরে তিনি বললেন যে আল্লাহ পাক আমার সমস্ত পাখা ব্যথ হয়ে গেছে মুক্তালিব বর্ণনা 600 কেউ 6000 পাখা আমি এখন জান্নাতে পড়ে যাব আল্লাহ পাক আপনি দয়া করে আমাকে ক্ষুদ্রতিভাবে আমাকে হেফাজত করুন তা আল্লাহ পাক বললেন আমি তো আগেই বলেছিলাম ঠিক আছে ক্ষুদ্রতিভাবে ওনাকে নিয়ে আসলেন তখন আল্লাহ পাক বললেন যে ঠিক আছে আপনি তো 6000 বছর আপনি তো পাখা নিয়ে উড়ে আমি দেখতে পারলেন না কিন্তু আমার দ্বারা আখিরি নবী যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার দ্বারা উম্মত হবেন ওনার কিন্তু চোখের পলকে বেহেশত আসমান জমিন সব দেখবেন সুবহানাল্লাহ ওনাদের এত মর্যাদা দেওয়া হয়েছে ওনারা চোখের পলকে সব দেখবেন আর আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার তো কথা বলার প্রয়োজনই নাই উম্মতরে দেখবেন সব তখন তো জিব্রিল আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে বারেলে আপনি যেটা বললেন ঠিক আছে আমি তাহলে একবার ওনাকে জিজ্ঞাসা করবো জেনে নিব ওনার কত সময় দেখেন ঠিক আছে লেত মাইন্না কলবি আমার এতমিনানের জন্য ঠিক আছে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু তিনি আসলেন অর্থাৎ ওনার রাসূল প্রকাশ করলেন তখন একদিন হযরত জিব্রিল আলাইহিস সালাম বললেন যে বারেহলে আমি একটা কথা বলেছিলাম যারা আখির উম্মত হবেন ওনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করবো ওনার চোখের কতটুকু সময় আসমান জমি সব দেখেন ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন উনি প্রথম আসলেন আফজালুন নাস বাদ আল আম্মি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম অনেক বর্ণনা এক বর্ণনা ওনাকে এসে তিনি সরাসরি মানুষের সুরত এসে বললেন আচ্ছা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম আপনি বলেন তো দেখি এখন হযরত জিব্রিল উনি কোথায় আছেন তিনি একটু কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ বন্ধ করে খুলে বললেন আমি তো আরশ কুরসি লোহ কলম বেহেস দুদক আসমান জমিন সব ঘুরে আসছি কোথাও দেখেন তাহলে নিশ্চয় আপনি হযরত জিব্রিল আলাইহিস সালাম উনি চুপ হয়ে গেলেন এই মাত্র কয়েক সেকেন্ড সব দেখে ফেললেন কে হ্যাঁ ঠিক আছে এরপর আবার কয়েকদিন পরে নি হযরত ইমামুল আউয়াল হযরত কাররাম আল্লাহু ওয়াজহা ওনাকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা একটা জিনিস আমার জানার জন্য হযরত জিব্রিল সাহেব উনি কোথায় আছেন উনি ঠিক ওনার মধ্যে কয়েক সেকেন্ড পরে বললেন যে আমি তো সব আরজ করছি লৌহ কলম ভেজ দুধক আসমান জমিন যা আছে সব ঘুরে আসছি কোথাও তো দেখি না তাহলে নিশ্চয় আপনি হযরত জিব্রিল আলাইহিসসালাম সুবহানাল্লাহ এবার উনি চুপ হয়ে গেলেন চোখের পলক সব দেখেন তেমন বলার বিষয় হচ্ছে ওনার উম্মত ওনারা চোখের পলক সব দেখেন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি কিছু দেখেন না নাউজুবিল্লাহ তাহলে ওনার কী নিদর্শন প্রদর্শন করবেন ওখান থেকে তো সব দেখেন কী প্রদর্শন করাবেন আল্লাহ পাক ওনাকেও দেখেন ওনার দিদারই তো উনি মশগুল আছেন সুবহানাল্লাহ তবে উম্মতদেরকে মর্যাদা মোরক রফান আল্লাহকে জিকরাত শান মরকটা বোঝানোর জন্য সরশরীরে মেরা সুবি নিয়েছেন সুবহানাল্লাহ আবার এদিক হচ্ছে এই যে আল্লাহ শাদীদুল কোয়া শিক্ষা দিলেন আল্লাহ পাক এর বলে হয়তো জিব্রিল আসলাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আচ্ছা আবার বলা হচ্ছে লাকাদ রাহু নাজলাতান উখরা উনি আরেকবার দেখলেন কাকে দেখলেন হযরত জিব্রিল আসলাম নাউজুবিল্লাহ অথচ হযরত জিব্রিল আসলাম নিজেই বলতেছেন যে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যে এত শান মান মোরক এটা কেন এত শান মোরক বড় এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তো জানেন কেন উনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে যখন সৃষ্টি করা হলো আমি জানতে পারলাম যে আপনি হচ্ছেন মাহবুব মাসুক আপনার সন্তুষ্টি সব আমি একা দ্বারা দাঁড়িয়ে বসে না একা দ্বারা দাঁড়িয়ে 10000 বছর একদিন দুদিন না এক বছর দুই বছর না 10000 বছর আপনাকে আমি সালাত সালাম পেশ করেছি সুবহানাল্লাহ আপনার প্রতি 10000 বছর সালাত সালাম পাঠ করেছি এই জন্য আমাকে সমস্ত নবীর আর ফেরেশতা আলাইহিস সালাম আমার রসুল বানানো হয়েছে সুবহানাল্লাহ এদিকে আমার একটা মর্যাদা আরেকটা মর্যাদা দেওয়া হয়েছে যে আমাকে আপনার 23 বছর জিন্দিগি মোবারক রেসালতি জিন্দিগি মোবারক এর মধ্যে আমাকে আল্লাহ শুধু আমাকে আর কেউ কেনা কোনো ফেরেশতা আলাইহিস সালামকে না শুধু আমাকে আপনার সোদ মোবারক 24000 বার ইফতার করার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ একদিক হচ্ছে আপনার সম্মানার্থে আপনার মহব্বত মারিফত নিজবোধ করবো রাজন সাচিলের লক্ষ্যে আমি একা দ্বারা দাঁড়িয়ে সৃষ্টির পরে 10000 বৎসর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাম পেশ করেছি সুবহানাল্লাহ
এই জন্য আমি সমস্ত ফেরেশতার জন্য রসূল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এই রসূল হওয়ার পর আমি আরেকটা ফজিলত যেটা লাভ করলাম যে আপনার এই 23 বছর রাসূলের জিন্দেগী মোবারক এর মধ্যে আল্লাহ পাক স্বয়ং আমাকে অনুমতি দিয়ে একমাত্র আমাকে আর কাউকে না কোনো ফেরেশতার অনুমতি দেওয়া হয় না আমাকে আমি 23 বছরে আপনার সম্মানিত সুন্নর আমি 24000 বার হাজির করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার জন্য আমি সম্মানিত হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই জিব্রিল সেটা ওনাকে দেখতে নি আসমানে গেছেন নাউজুবিল্লাহ আস্তাগফির হ্যাঁ এটা যারা বলে তাদের তাকুল বুদ্ধির অভাব আছে ইনিম কালামের ত্রুটি আছে উনি বেগুল পাগল এবং এটা অনেক বর্ণনা আছে এটা কিন্তু মানুষ কিন্তু জানে না হযরত জিব্রিল সে অনেক সময় আসতেন এসে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনাকে দেখতেন উনি নূল মুখপান্য অর্থাৎ ঘুমমার্গ অবস্থায় আছেন তখন ওনার জিব্বা দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খান নূরুর দারাজাত কদম মোবারক নিচে জিব্বা দিয়ে উনি আস্তে আস্তে ইয়ে করে মানে জিব্বা দিয়ে ইয়ে করে স্পর্শ করে সে করে ওনাকে সজাগ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ওনাকে দেখার জন্য উনি আশ্বাস জিমে গেছেন নাউজুবিল্লাহ কিন্তু মানুষ কোরআন শরীফ কি বুঝলো আসলে আল্লাহ ওনার দিদে রেখেছেন আবার এদিকে বলা হচ্ছে উনি যখন সিদ্ধাতুল মন্ত্রপন্ত গেলেন এরপরে বলা হলো আপনি চলুন বলে আমি যেতে পারবো না আমার 600 থেকে 6000 পাকা চোখের পলকে পুরে আমি আমার অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে তেন ওনাকে দেখতে গেছেন নাউজুবিল্লাহ উনি তো যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার দিদান ওরা গেছেন লাগাতরা মিন আয়াত রব্বিল কুবরা মিন আয়াত রব্বিল বড় নিদর্শন সেটা কি সেটা হচ্ছে নূরি মিন আয়াতিন অর্থাৎ হাকিকতে না জাতি না অজুদে না নুরিল কুদরতে না অর্থাৎ আল্লাহ পাক ওনার হাকিকত মরক দেখার জন্য তিনি সেটা তার শরণ নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো গেল হযরত জিব্রিল সুবহানাল্লাহ ব্যাপারটা যে আফজালুন নাস বা সিদ্দিকার রাসূল হযরত ইমামুল্লাহ সুবহানাল্লাহ আবার এদিকে বলা হচ্ছে অনেকে বলে থাকে আল্লামা শারীন হতের একটা কাউল তিনি বলেছেন 33-34 বার মেলার শুরু হয়েছে একবার শ্বশুরের বাকি রুহানিভাবে নাউজুবিল্লাহ এটা হলো আরেকটা মানে ওদের ব্যক্তিগত মত আমরা একমত না এখানে বলা হচ্ছে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দুইজন মানে দুইজনই বলেছেন যে আমরা আল্লাহ পাককে আমরা 100 বার স্বপ্নে দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনারা উম্মত সাহাবিও না ওনারা দেখলেন 100 বার আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু তুমি দেখলেন 33 বার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর এটা তো সংখ্যা আনাটাই আদবের খেলা এটা তো সংখ্যা আনাটাই আদবের খেলা তো অনন্তকালের জন্য উনি দিদার উনি ছিলেন আছেন অনন্তকাল থাকবেন সুবহানাল্লাহ এগুলো আরেকটা এরপর আবার বলা হচ্ছে যেমন হয়তো সুলতান খাজা গরিব নেওয়াজ হাবিবুল্লাহ হতেন যে চিস্তর ইমাম যিনি আজমি শরীফ আছেন দিল্লি আজমি শরীফ ওনার যে অকেটা বলা হয় ওনার শায়খ ওনাকে তালিম দিলেন 1 সপ্তাহ হয় নাই হয়তো খাজা ওসমান হারুন ওখানে আনলেন কিছু সবক দিলেন আনার পরে উনি বললেন ঠিক আছে আপনি সবক করছেন দিয়ে কতটুকু হয়েছে আপনি এক কাজ করেন তো নিচের দিকে তাকান কী দেখেন তাহাতা স্যার উপরে তাকান আরশাদিম হয় নাই আরও করেন এরপর কী দেখেন হিজাবে আজমত আল্লাহ আজমতের পর্দা কে ঠিক আছে উনি একটা এক উম্মত ওলি আল্লাহ আরেক উম্মতকে তালিম দিলেন ওনাকে দেখালেন তাহাতা সারা আবার এদিকে দেখালেন সেই আরশাজিম পার হয়ে গিয়ে হিজাব আজমত আচ্ছা এরপর বললেন ঠিক আছে উনি আমার দুই আঙ্গুল ফাঁক করলেন দেন তো আমার দুই আঙ্গুলের মধ্যে কী দেখেন সমস্ত কায়নাত দেখতেছে সুবহানাল্লাহ একজন উম্মত উনি সব দেখেন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু উনি কিছু দেখেন না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওনার আঙ্গুল দেখতে হবে তো এমনি দেখেন সবসময় সুবহানাল্লাহ এটাই কিন্তু হাদিসে বলা হয়েছে ইন্নালা কদ রফা লিয়াদ দুনিয়া ইন্নালা কদ রফা লিয়াদ দুনিয়া ফান আনজুরিলাহ ইলা মুহাম্মদ কাইনুন ইন্নাল্লাহ কদ রফা লিয়াদ দুনিয়া ফান আনজুরিলাহ ইলা ও ইলা মুহাম্মদ কাইনুন ফি ইলা ইমান কিয়ামা ইন্নাল্লাহ কদ রফা লিয়াদ দুনিয়া যে আল্লাহ মনে দুনিয়াটা আমার সামনে রেখেছেন কেমন জমির মধ্যে যা হবে শুরু থেকে সব আমি দেখি কান্ন আঙ্গুলিয়া কাফি হাজি কান্নাম আঙ্গুরিলা কাফি হাজি আমার হাতে তালু যেরকম দেখি সেরকম দেখি সুবহানাল্লাহ এটা কি একদিনের জন্য অনন্তকালের জন্য ইন্নাল্লাহ কাদ রাফা লিয়াদ দুনিয়া ফান আঙ্গুরিলাহি ওয়াইলা মা হুয়া কায়নু ফি ইলা ইমাল কিয়ামা এই সমস্ত কায়নাত দুনিয়া মানে সমস্ত কায়নাত সমস্ত সৃষ্টি আমার জন্য আল্লাহ আমার সামনে রেখেছেন
আমি শুরু থেকে সব সময় দেখি কত রূপ দেখেন কিভাবে দেখেন যেমন আমার হাতের তালু মোবারক দেখি এটা বলে তালু দেবে দেখে সব সময় দেখেন সুবহানাল্লাহ তাহলে উনি কোন নিদর্শন দেখতে যাবেন আসলে উনি তো আল্লাহ পাক ওনার জিয়ারত মোবারকে আছেন দেখতে যাওয়ার তো প্রশ্ন হয় না কেন গেলেন আল্লাহ পাক দিলেন সমস্ত কায়নাতকে দেখালেন যে দেখো আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কত শান মোবারক আমি যে রফান আল্লাহকে জিক্রা ওনার যেমন বুলন্দ কত বুলন্দ করেছি দেখো এটা মানুষ কল্পনা করতে পারবে না তাহলে এখানে উনি হযরত জিব্রিল ওনাকে দেখতে গেলেন উমুক হলেন তুমুক হলেন নাউজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষ তো আকল বুদ্ধির অভাব সমাজের অভাব যার জন্য তারা চুচারে কিলোকাল করে থাকে খাজা সাহেব রহমতুল্লাহ সবই দেখে ফেললেন ইমাম আজম আবু হানিফা আহমদ মাহমুদ ওনার দেখলেন আবার এদিকে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ইনি আবার হযরত ইমাম আল-আউয়াল ওনার সব দেখেন চোখের পলকে আর নূরে মুজাসসাম উনি কোনোটাই দেখেন না নাউজুবিল্লাহ তো ইমান থাকবে কারো ইমান তো থাকবে না ইমান থাকবে কি করে এ তো বোঝার বিষয় রয়ে গেছে আবার হযরত জিব্রিল বললেন আমি সিদ্দিকুল মুনতাহা থেকে আমি এক চুল যে সামনে মা চুলের একটা মাথা পরিমাণ চুল না একটা চুলের মাথা পরিমাণ যে সামনে যায় আমার ছশো হাজার পাখা পুরে সারকার হয়ে আমি আমার অস্তিত্ব গায়েব হয়ে যাবে এখন ওনাকে দেখতে গেলেন সে আরশাজিমে তুমি আরশাজ তো জানি নে দেখবেন কেমনে হ্যাঁ উনি যে বললেন উনি তো আরশাজিমে যেতে পারেন না তাহলে আরশাজিমে গিয়ে দেখলেন কেমনে কি বলো এখন কীভাবে দেখলেন উনি তো আরশাজিমে যেতেই পারেন না তো ওনাকে দেখবেন কেমনে ওনার দিদার হবে কেমনে তো মানুষের তো কিছু আকল বুদ্ধি থাকা আছে আকল বুদ্ধি তো নাই তো কেমনে হবে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনার যে রফান আল্লাহকে জিক্র আমি যেটা বলি এক কথায় কালেমা শরীফ কালেমা শরীফটা বুঝলে বুঝতে হবে এখন কালেমা শরীফ মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তারপরে তারপরে কি তাই তোমার নামটা দিয়ে দাও নাউজুবিল্লাহ তুমি তো কাফের হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেম শরীফ কতজনের একমাত্র আল্লাহ পাক ছাড়া সমস্ত সৃষ্টির কালেমা শরীফ এখন সে জিন ইনসান হোক ফেরেশতা হোক নবী রসুল হন যেই হন এই কালেমা শরীফ পাঠ না করলে কেউ মানদান না কেউ নাজাত পাবে না তাহলে ওনার সানমান মূল কত সেই সানমানটি কিছু প্রকাশ করলেন আবার কুল্লা ইয়েমন হুয়া ফি শান তিনি এখন এক সানমোহরে থাকেন সেই সেই সানমোহরগুলি আল্লাহ পাক কিছুটা প্রকাশ করলেন এখন বান্দা তো সব বুঝবে না যতটুকু প্রকাশ করার দরকার ততটুকু করলেন সেটাই বলা হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম বলছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম মানুষের সাথে আকল অনুযায়ী কথাবার্তা বলো তা আল্লাহ পাক আকল অনুযায়ী বলছেন মানুষ বুঝতে পারে অতটুকু বলছেন আবার আরেকটা হাদিসে আবু দাউদ শরীফ আছে বলা হচ্ছে সাধারণ আকল দিয়ে যদি মানুষ শরীয়ত বুঝতে পারতো তাহলে মুজা মোসো করতে কোন দিক দিয়ে মুজা মোসো করতে পায়ের উপর দিয়ে নিচ দিয়ে না কিন্তু ময়লা তালাকে নিচে তাহলে তো নিচ দিয়ে মোসো করা দরকার ছিল তো নিচ দিয়ে তো মোসো করে না করে উপরে দিয়ে তো আকল দিয়ে যদি হতে হয় বলতে নিচ দিয়ে মোসো করো কোন নিচ দিয়ে তো মোসো করতে হয় না তাহলে সাধারণ আকল দিয়ে বোঝা যাবে না এটা বিশেষ আকল লাগবে যাদেরকে যিনি খলিক যিনি মালিক ও মহল্লা পাক যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা হযরত আহলে বাইত ওনারা যাদেরকে ইলিম দিবেন তারাই বুঝবেন আর কেউ বুঝবে না এটা কার পক্ষে বোঝা সম্ভব না তাহলে বুঝবে কোত্থেকে সেটি তো আবার হাদিস শরীফে বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল আনসার রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আবি আনত উম্মি বে আবি আনত উম্মি আখবিরিনা নাউল শাইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নবিকে মিন নূরহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আনসার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি জিজ্ঞাসা করলাম ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আবি আনত উম্মি আমার পিতামাতা আপনাদের জন্য কুরবান কোনো অসুবিধা নেই আখবিরি নিয়ে আন আউলি শাইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া আমাকে একটু দয়া করে সংবাদ দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন ইয়া জাবির রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নবিকে মিন নূরহি সর্বদা আল্লাহ সৃষ্টি আপনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার ওজুদ মোর নূর মোবারক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নূরে মুজাসসাম নূর মোবারক উনি এটা তো যেমন ওনার সম্মানিত আম্মা আলাইহাস সালাম উনি তো বলছেন যে মানুষ তো স্বাভাবিকভাবে জমিন আগমন করেন
সিনেমাটাকে বাম দিক থেকে উনি জমিনে তার সঙ্গে এনেছেন যে আমার এখান থেকে একটা নূর নূর বের হইলেন, নূর দেখা গেল, বের হয়ে উনি সুরত ধারণ করলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মোবারক সৃষ্টি করছেন, সেই নূর মোবারক প্রথম সৃষ্টি করছেন ফাজ্জালা জালিকে নুরিয়া দুর্বিল কুদরত। তখন সে নূর মোবারক কোথায় ছিলেন? আল্লাহ পাক কুদরত মোহরের মধ্যে আলামিয়াকুন ফিজালিকা লওয়াত লাহুন আলা কালামুন আলা জান্নাতুন আলা নারুন আলা মালাকুন আলা সামুন আলা আরদুন আলা শামসুন আলা কামারুন আলা জিন্নুন আলা ইনসুন। যা আল্লাহ পাক সৃষ্টি হল আমার নূর, তখন আল্লাহ পাক ওনার নূর মোবারক কোথায় রাখছিলেন? কুদরত মোবারকে আল্লাহ পাক ওনার কুদরত মোহরেতে রাখলেন। আলামিয়াকুন ওই সময় কোনো সৃষ্টি হয়নি, কি সৃষ্টি হয় না, আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলছেন আলামিয়াকুন ফিজালিকাল ওয়াক লাউহুন আলা কলমুন লাউহে মাহফুজ কলম সৃষ্টি হয় না, জান্নাতুন আলা নারুন বেহেস দুদক সৃষ্টি হয় না, মালাকুন ফেরেশতার ওনার সৃষ্টি হয় না, আলা সামাউন আলা আরদুন আসমান যেমন সৃষ্টি হয় না, আলা শামসুন কামারুন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোনো সৃষ্টি হয়নি, অলা জিন্নুন আর ইনসুন জিন ইনসান অর্থাৎ কোনো কায়নাত কোনো সৃষ্টি সৃষ্টি করা হয়নি, প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলতনার ওজুদ মোবারক নূর প্রথম সৃষ্টি করে সুবহান আল্লাহ। সেটি আবার বলছেন কুল্লু শামিন নূরি আউলুমা খালাকাল্লাহ নূরি কুল্লু শামিন নূরি, প্রথম আল্লাহ আমার ওজুদ নূর মোর সৃষ্টি করে এখান থেকে সমস্ত কায়নাতকে একটা অংশ নিয়ে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ। তাহলে ওনার শান মোবারকটা কী? এখন তো এরপরে তার বলার কিছু অপেক্ষা থাকা রাখে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুবহানাল্লাহ ওজুদ সৃষ্টি করলেন নূর মোবারক, সেখান থেকে একটা অংশ নিয়ে সমস্ত কায়নাত সৃষ্টি করা হলো সুবহান আল্লাহ। তাহলে ওনার শান মোবারকটা কী? এতে মানুষ তো মূর্খ বুঝে না, যার জন্য তারা এলোমেলো কথা বলে। তো সেটাই বলা হচ্ছে যেটা উম্মত দিদার লাভ করে জিয়ারত লাভ করে অনেক কিছু হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার কী অবস্থা, আর তারা পায় করতে উম্মত ফায়দা পায় করতে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার থেকে ওটা ইন্না মানা কসম আল্লাহ ইয়ুতি, জাল্লাপ আমাকে সব হাবি মনে করছেন, আমি হচ্ছে বন্টন করি, উনি দেখেন যতটুকু বন্টন সে ঠিক ততটুকু পায়, এরপর সেটা কখনো লাভ করতে পারবে না। তাহলে এই বন্টনকৃত সামান্য কিছু পেয়ে এত নেয়ামত হাসিল করে, তাহলে যিনি সবটার মালিক তাহলে উনি কি হাসিল করলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিষয়টা বোঝার বিষয় রয়ে গেছে, তো মানুষ ফিকির করে না যে কতটুকু এর মধ্যে গুরুত্ব রয়ে গেছে। এখন আসলে মানুষের আকল বুদ্ধি ত্রুটি থাকার কারণে এখানে সে বুঝে না, এই জন্য এখানে আকল বুদ্ধি খাটাইতে পারবে না। এটাই যে বললাম যে আশ্চর্য বলা হলো অর রসিকুন ফিল ইয়াকুলুনা আমান্নাবি, অর রসিকুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্নাবি, যার ইলমে গভীর ইমিল্লা দুন্না ইলম যার ইলমে আলাদিন মনে করছেন আমরা সবটা আল্লাহ জানান সব বিশ্বাস করি, কুল্লু মিন ইনদা রব্বিনা সব আল্লাহ ওনার তরফ থেকে, ওমায়া যাকুরিল্লা উলুল আলবাব, এই আলেম ছাড়া জ্ঞানী ছাড়া এখান থেকে কেউ অনুসরণ হাসিল করতে পারবে না, কারণ এখানে কোনো মত পেশ করার কোনো সুযোগ নাই। কোরআন শরীফ হাদিস শরীফ যা নাজিল হচ্ছে ঠিক হবু সেটাই মানতে হবে, এখানে কোনো কথা বলার সুযোগ নেই, কথা বললে সে গোমরা হবে। তো মেয়ারাজ শরীফ আল মেয়ারাজ হাক্কুন, মেয়ারাজ তো সত্য, তো এটার যে হাকিকতটা কী, এর হাকিকতটা মানুষ জানে না, কেউ জানবে না। এখন সহজে বোঝার জন্য এটা হাকিকত হলে এতটুকু কিছু বোঝা যায়, সেটা হচ্ছে রফানা লাকা জিকরা, যে আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি যে সম্মান বুলন্দ করেছেন, কত বুলন্দ করেছেন সেটার একটা বই প্রকাশ হচ্ছে একটা মেরাজ শরীফ সুবহান আল্লাহ সাল্লাল্লাহু, এটার বই প্রকাশ হচ্ছে মেরাজ শরীফ আর কিছু না। এখন এর লক্ষ কোটি হাকিকত, এর কোনোদিন জিন ইনসান পক্ষে বোঝা সম্ভব না, যতটুক সে বুঝবে ততটুক এখানে বর্ণনা করা হয়েছে, সেই অনুযায়ী বলা হয়েছে কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম, আকল অনুযায়ী মানুষের কথা বলে, তো আল্লাহ সে আকল অনুযায়ী বলছেন যদি বোঝা যায়। এখন সুরা নজম শরীফে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন, এনে কোনো বাদ দেওয়া হয়নি, সব বলে দেওয়া হয়েছে, আর সেখানে গিয়ে আল্লাহ ওনার দিদার লাভ করছেন প্রত্যাবর্তন করছেন। এখন সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াত শরীফে শুরুতে শেষ বর্ণনা করছেন সংক্ষেপে, সুরা নজম শরীফে একটু বিস্তারিত বলেছেন, সব বলে দিয়েছেন কীভাবে হয়েছে, যে উনি সঠিকভাবে গিয়েছেন সব দেখেছেন, এখানে কোনো বিভ্রান্তির কোনো কারণ নেই, অস্পষ্টতার কারণ নেই, অসত্যের কোনো কারণ নেই, সব সঠিক আছে, উনি সঠিকভাবে গেছেন এবং বললেন যে কি অমা ইয়ন্তু আনিল হাওয়া ইন হইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজ থেকে কোনোদিন কোনো কথা মোবারক কোনো কাজ মোবারক কোনো সমুদ্র প্রকাশ করেন না, একমাত্র ওহি মোবারক ব্যতীত
অর্থাৎ তিনি ওহী মোবারক দ্বারা নিয়ন্ত্রিত সুবহানাল্লাহ তাহলে সব ফয়সালা যা বললেন তাহলে ঠিক আছে মেনে নিতে কোনো কথা নাই আবার বললেন কতটুকু অনুগত লাভ করলেন উনি কতটুকু সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসেন আদনা সুম্মা দানা আল্লাহ নিজেই বললেন এটা মানে আল্লাহু শাদীদুল কুয়া সেই শক্তিশালী মহান আল্লাহ উনি শিক্ষা দিলেন অন্য কেউ না হযরত জিবরাইল ইসলাম ঠিক আছে জিবরাইল ইসলাম ওনার থেকে শিখে আমার গোলাম মনিবিকে গোলাম থেকে শিখে নাকি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ জুমিরাতিন ফাস্তাওয়া জুমিরাতিন অত্যন্ত শক্তিশালী ফাস্তাওয়া ফাস্তাওয়া একাধিক অর্থ কিনা একটা অপেক্ষমান একটা হচ্ছে তিনি সব সুবিন্যস্ত করলেন উনি সলাতে মশগুল আল্লাহ সলাতে মশগুল মানে উনি সব গুছল পর্যন্ত তোমরা সব সুনিয়ন্ত্রিত রাখো সুশৃঙ্খলভাবে রাখো এটা গুজগাছ করে রাখো আমার হাবিব আসতেছেন আদবের খেলাপ যেন না হয় ওনার সানাতে বর্ণনা করতেছিলেন ফাস্তাওয়া ওহাবি লুফুকুল আলা আল্লাহ সর্বোচ্চ শীর্ষে অবস্থান মোবারক করে সেখান থেকে বলতেছিলেন কত কী হলো যখন উনি গেলেন সুম্মা দানা ফাতাদাল্লা তিনি নিকটবর্তী আল্লাহ মনে কাছে ডেকে নিলেন ফাতাদাল্লা উনি ঝুঁকে গেলেন কতটুকু ঝুঁকলেন কানা কাবা কাউসাইন আওয়াদনা কাবা কাউসাইন আওয়াদনা পরিমাণটা কত কাবা উনি পরিমাণ কাউসাইন একটা দনুকে টান দিলে দুইটা মাথা এমন জোরে টান দিলে মিলে যায় মাথাটা আওয়াদনা এর চেয়ে নিকটবর্তী সুমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে কত নিকটবর্তী তাহলে এখানে দিদারে বাকি রইল কোথায় হ্যাঁ দিদার কোথায় বাকি রইল পাওহাই আব্দি মাওহা আল্লাহ বাক ওহী মহক ছিল করলেন এখন তো স্বাভাবিক আশেক মাসুক উনি মাহবুব উনি আসছেন দাওয়াত দিচ্ছেন মেহমানদারি করলেন তারপর তো ওনাকে কথাবার্তা তো বলবেন এটা তো ঠিক আছে আর একটা একটা শরফত আছে একটা লোক রেখে দাওয়াত দিল দাওয়াত দিয়ে সে খুব গোসপলা কালিয়া কোপ্তা বিরিয়ানি পাক করলো একটা তার কর্মচারীদের খাওয়াই দিল এটা কি শরফত হলো হ্যাঁ এটা লোকটা তো বদ্ধতা জানে না আরে সে নিজে মালিকে এসে এখানে তাকে মেহমানদারি করবে তখন এটা তার দা মেহমান তার বন্ধু প্রমাণ হইলো আর যে কর্মচারীদের খাওয়া দেয় তাহলে তো কর্মচারীদের অনেকের খাওয়াই দেয় ফকিরে বিকারে ভিক্ষুক দিয়ে দেয় ভিক্ষা দিয়ে দিল মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসা তখন মেহমানকে সরাসরি যে দাওয়াত দেয় মেজবান দাওয়াতদাতা সে এসে মেহমানদারি করে তাহলে আল্লাহাক দাওয়াত নিয়ে গেলে আর আল্লাহাক ফেরেস্তার দেখায় বিদায় করে দেবেন নাউজুল আস্তা করুন তুমি তো না হাবি মাহবুব আল্লাহ পুজো বললেন না অন্ত আমার সাহকা খালাক তুলে আসলি আমি আর আপনি আর কেউ না তাহলে এখানে আসবে কেমনে অন্য কেউ আসে কোথার থেকে ওটাই বলছেন লি মাল লেওয়াক্ত লাই আসেন লাই সায়ানি ফিয়া মালাকুল মুকার মোলা নবী মোরসানা আমার মধ্যে আল্লাহ মধ্যে এমন একটা নিজব সব সময় এর মধ্যে কোনো নৈকট্য লাভ করে ফেরেস্তা কোনো নবীর কারোহীন স্থান নেই সোহান আল্লাহ তাহলে এই মেহমানদারিতে আবার আরেকজন আসে করতে গিয়ে হ্যাঁ এখানে কোথায় আসবে সরাসরি আল্লাহ পাক ওনার দিদার মোহর সাক্ষাৎ মোরক জিয়ারাত মোরক ওনার সাথে কত বড় সব হয়েছে হয়নি আবার প্রত্যাবর্তন করছেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বোঝার বিষয় রয়ে গেছে এখন আসলে এর কোরআন শরীফ হাদিস না বোঝার কারণে এর অপব্যাখ্যা করে আর সবচেয়ে বড় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাত ওনার সান্মুখ জানে না নাউজুবিল্লাহ এদের অজ্ঞতা মূর্খতা এদেরকে গোমরা করছে নাউজুবিল্লাহ কিল্লত এলম কিল্লত ওয়াহাম কম জ্ঞান কম বুঝছে মূর্খতার কারণ ফেতনার কারণ এরাই জন্য ফেতনা করছে যে ওনার সম্মান মোটা তার বুঝে না যে ওনার সম্মান মর কতটুকু উনি জানলাম ওনার মাহবুব এই জানলাম যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু সাল্লুন আলান নবী আল্লাহ নিজেই বললেন যে নিশ্চয় আমি আমার সমস্ত ফেরেশতা ওনার প্রতি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত মরব আমি পেশ করতেছি কতদিন করতেছেন একবার দুইবার সৃষ্টি শুরু থেকে অনন্তকাল করতেই থাকবেন সুবহানাল্লাহ এটা শুধু জমিনে না জমিনে কবরে হাসরে নসরে মিজানে পুলসে জান্নাতে যে আল্লাহ করতেই থাকবেন সুবহান আল্লাহ তাহলে উনি কেমন হাবিব কেমন মাহবুব ইসল্লুন আল্লাহ তাহলে সে হাবিব মাহবুব ওনাকে উনি দাওয়াত নিয়ে গেলেন আর জিয়ারত ছাড়া ফেরত পাঠাই দিলেন নাউজুবিল্লাহ এটা ছিটলোটা কি আদব কোথায় সরাবত কোথায় একটা সাধারণ লোক যদি বলে একটা সরাবত কেটে লোকজন তার মেহমানকে দাওয়াত দেয় যে মালিক কি পালায় থাকে না সরে যায় কোনটা কর্মচারীকে তুমি মেহমানদের করে দাও এটা কি বলে কখনো কোনো শরীফ লোক কখন এটা করে না ওটা হয়তো তার বাজে লোক করতে পারে আর নাহলে ফকিরের ভিক্ষা দিলে কর্মচারীকে ফকিরের ভিক্ষা দিয়ে দাও কিন্তু মেহমানকে যখন সে দাওয়াত দেশ নিজে তাজিম করে তাকরিম করে সে মেহমানদারি করে আল্লাহ ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিলেন আর উনি দিদার মনে দিলেন না নাউজুবিল্লাহ আর নিদর্শন মনে দেখবেন কী দেখবেন বাকি আছে দেখা কিছুটা হ্যাঁ ওনার উন্মতের সাধারণ আব্দা উন্মত কান্ন মতো চব্বিশ জন সব দেখে সোহান আল্লাহ সাল্লাল্লাহু উনি কি দেখবেন ওনাকে দেখা কী বাকি আছে আরজ করছে লোহ কলম ভেজ ওটা কি দেখার বিষয় হলো এটা এটা উন্মতের জন্য দেখার বিষয় হতে পারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে দেখার বিষয় না এটা বলেন
গেলেন জিয়ারত মওয়ারে গেলেন কেমনে গেলেন এত কিছু মুখ তো মুখ আছে কি আছে যেমন সূর্য অনেক প্রখর ঠিক আছে গ্রহ নক্ষত্র কুয়াশার একটা নক্ষত্র কুয়াশার এটা বলে এটা পাওয়ার হচ্ছে 10000 কোটি সূর্যের থেকে 1000 গুণ বেশি 10000 কোটি সূর্য 10000 কোটি সূর্য থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে কুয়াশার এটা বলা হয় একটা সূর্য তো একটা নক্ষত্র সূর্য এটা একটা সৌরজগৎকে আলোকিত করে অনেক সৌরজগৎ মিলে একটা নক্ষত্র জগৎ হাজার হাজার সৌর মিলে আবার হাজার হাজার নক্ষত্র মিলে একটা ছায়াপথ অনেক বড় 200 ছায়াপথকে আলোকিত করে একটা কুয়াশা 200 ছায়াপথকে এই কুয়াশার কুয়াশার চেয়ে আর বড় বড় নক্ষত্র আছে অনেক প্রখর আলো তাহলে কেমনে অতিক্রম করলেন মূর্খ লোক আর এই সমস্ত তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার নূর বরকতে এক কাতার দিয়ে সৃষ্টি উল্টা বলা উচিত ছিল কি বলা উচিত ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু উনি যে তাসমিন নিলেন সমস্ত কায়নাত যে ধ্বংস গেল না কেন ধ্বংস হলো না এটা বলা উচিত ছিল ওনার নূর মোবারকের তাসিরের কারণে কেন ধ্বংস হলো না এটা বলা উচিত রহমতুল্লিল আলামিন ওমার সালনাক ইল্লা রহমতাল্লিল আলামিন যে সমস্ত কারণে রহমত সবার জন্য ধ্বংস হয় না মানে সব ধ্বংস হয়ে যেত এত উল্টাও তারা বলে অমুক কুয়াশার এটা সেটা অমুক আছে উনি কি করে গেলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে হাজার ফেরেশতার আছে ওনার আসেন যান কি করে হ্যাঁ ওনার আসেন যান কি করে যে ওনার নূরের তৈরি তো ওনার নূর পাইলেন কোথায় মূল নূর মোরক তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি এ তো মূর্খ লোক তো এটা বলা উচিত ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি যে তাসমিন নিলেন আরশে আজিম বারো যতখানি গেছেন তাহলে এগুলি কেন ধ্বংস হলো না ওনার নূর মোরকান সব জ্বলে পড়ে সার্কার হয়ে যাওয়ার কথা ছিল হইলো না কেন উনি রহমতুল্লিল আলামিন আমার সাল্লাল্লাহু ইল্লা রহমতুল্লিল আলামিন ওনাকে সমস্ত রহমত মোরক সুরবিরে পাঠানো হয়েছে যার জন্য সব ধ্বংস হয় না এটা উল্টা বলা উচিত ছিল এটা মূর্খ লোক উল্টা বলে ওনার নূর মোরক থেকে এক কাতার নূর মোরক এটা সমস্ত কায়নাতের সৃষ্টি তাহলে যত কিছু তারা বলো এগুলো তো কিছুই না এই যে সিদ্রাতুল মুনতাহা থেকে যে নূর মোরক বর্ষণ করা হলো আরশে আজিম পর্যন্ত 70000 পর্দা প্রতি পর্দার পুরুত্ব এবং পার্থক্য জমিন থেকে আসমান 500 বছর রাস্তা একটা পর্দার পুরুত্ব হচ্ছে আসমান জমিন 500 বছর রাস্তা এটাতে গ্যাপটা হচ্ছে আবার 500 বছরের এখানে যে এত নূর মোরক বর্ষণ করা হলো যেটা হয়তো জিবরাইল মনে মতো বলুন তো ফেরেশতা সমস্ত ফেরেশতার মধ্যে রসুল উনি বললেন আমি এক চুল লাগাইলে আমি ধ্বংস হয়ে যাবো তাহলে কেমন নূর মোরক বর্ষণ করা হয়েছে এটা মানুষ তো কল্পনা করতে পারবে না তাহলে এই সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো কিছুই নেই তুলনায় তো সেটা গেলে টিকে থাকলো কি করে এটা হলো মূল বিষয় আসলে উনি রহমতুল্লিল আলামিনের জন্য অন্য কিছু না কাজী আল মেরাজ ও হাক্কুন এটা বুঝতে হবে ফিকির করতে হবে এটা না ফিকির করলে বুঝতে পারবে না আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুনান যাওয়ার বিষয়টা আসার বিষয়টা এটা তো একটা কুদরতি বিষয় এটা আমরা আবার সামনের সপ্তাহে আমরা আবার আলোচনা করবো যে বিষয়গুলি এগুলি হচ্ছে বুঝতে হবে যে সুরা নজম শরীফে যে বলা হচ্ছে এটা বিস্তারিত মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ ভাই ব্যাখ্যা দিয়েছেন যে আমার হাবিব সল্লাল্লাহু শান মোবারকটা এটা মানুষের বোঝার বিষয় এখন এরা না বোঝার কারণে এরা এনেমলে ব্যাখ্যা করে আসলে কোরআন শরীফ মানুষ কখনো বুঝবে না যদি তাকে বোঝানো না হয় আল্লাহ পাক নাজিল করলেন ওনার হাবিব সল্লাল্লাহু ওনার প্রতি উনি আল্লাহ পাককে বুঝাই দিয়েছেন উনি হাদিসে বর্ণনা করেছেন এখন এটা বুঝতে হবে এটা পরবর্তী সময় ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম বর্ণনা করেছেন ওইটা তাহলে বুঝতে হবে এমন ওনারা চোখের পলকে সব দেখেন আউলিয়া কেরাম আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি দেখেন ওনাকে গিয়ে দেখতে হবে না আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা তো বোঝার বিষয় ফিকিরের বিষয় রয়ে গেছে কিন্তু সূক্ষ্ম বিষয় কাজী আল মেয়ারাজ ও হাক্কুন এটা এখানে একদম কাবা শরীফ থেকে আসলে হাতিম থেকে আসলে ছিল হচ্ছে উম্মাহানি রাদিয়াল্লাহু আনহা ওনার হুজুর শরীফ থেকে হাতিম হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ সেখান থেকে আরশ আজিম প্রত্যাবর্তন এই পুরোটা বিশ্বাস করা ফরজাইন এর মধ্যে কোনো চুচারে কিলোকাল করলে সে ইমানদার থাকবে সে কাঠটা কাফের হবে সে মুরতাদ হবে তার জিন্দিগি আমল বরবাদ হবে বিবাহ হতে গেলে তার বিবাহ ফাসাদ হবে হজ করতে গেলে হজ ফাসাদ বাতিল হয়ে যাবে ওয়ারিসত্ব বাতিল সব বাতিল সে মুরতাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ কাজে মেরাজ বিশ্বাস করতে হবে সামনে সপ্তাহে আমি আলোচনা করবো কাজে যিনি খলিক যিনি মালিক আল্লাহ হাকিম আমাদেরকে মেয়ারাজ শরীফ যেভাবে ওনারা বিশ্বাস করতেন সে বিশ্বাস করে যেন হাকি ওনাদের মহব্বত মারেফত নিজবোধ করবো রাজামন্দি সুন্দর হাসিলের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন এখানে প্রথম হচ্ছে মহিলাদের বিশেষ তালিম এটা আমরা সবসময় মহিলাদেরকে মহিলাদের তালিম এখানে আসা উচিত মহিলাদের
যারা পুরুষ তাদের মহিলাদের আনা উচিত। আর এরপরে অনন্তকালে মাহফিল আমাদের এখানে জারি আছে, এটা বাদ মাগরিব অনুষ্ঠিত হয়, এখানে আসা উচিত। আর আমাদের রেসালসিপ 151টা বের হয়েছে, আর নুসরাত উম্মুল উমাম আলাইহিসসালাম একটা কিতাব যেটা বের করেছে, তালিমের জন্য এটা প্রত্যেকে সংগ্রহ করা উচিত, তালিমের জন্য সহজ হবে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব সপ্তাহিক মজলিস হবে, অর্থাৎ আহাদের রবিবার দিবাগত রাত্রে। আর সঈদ ও সঈদুল আয়াম শরীফ উপলক্ষে বাদ ফজর শহর প্রতিদিন তাবারক বিতরণ করা হবে। আর মাসিক আল মাইন শরীফের 290তম সংখ্যা বিশেষ সংখ্যা এটা বের হয়েছে, এটা সবাইকে সংগ্রহ করতে হবে। আর দৈনিক আল ইসলাম শরীফ তো আমাদের নিয়মিত প্রকাশ হচ্ছে, এখন 12 পৃষ্ঠা, 12ই শরীফের সাথে মিল রেখে 12 পৃষ্ঠা, এটা সবাইকে সংগ্রহ করতে হবে। আমাদের এই পত্রিকা কিন্তু অন্য সাধারণ পত্রিকার মধ্যে অনেক জানার বিষয়, অনেক ইলিম কালামের মধ্যে থাকে। আর যারা তেল পানি কালো জেনে থাকে, এটা যেন ছবিমুক্ত, আমাদের এখানে ছবিমুক্ত বাজারটা ছবিযুক্ত, আমাদের এখানে মাদ্রাসা ছেলেদের ক্যান্টিন মেয়েদের ক্যান্টিনে ছবিমুক্ত তেল পানি কালো জেনে পাওয়া যায়। আর আমরা আন্তর্জাতিক পর্যায়ে শূন্যতম প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে শূন্যদ্রব্য স্বামী সংগ্রহ সব কিছু সংগ্রহ করতে হবে, আন্তর্জাতিক পবিত্র শূন্যত মোবারক প্রচার কেন্দ্র থেকে, এটা মনে থাকে যেন। এখন যেটা আমরা সাধারণভাবে বলে থাকি, একটা মানুষকে যেটা এক আল্লাহ পাক কথা বলছেন কু নু রব্বানি, যেমন আল্লাহ হয়ে যাবে, এক নম্বর আল্লাহ হয়ে যাবে। আবার কু আং ফুসক মাহলি কুম নার, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও, তুমি একলা ভেস্তে দেবে তা না, তুমি তোমার আল্লাহ ছেলে মেয়ে আহালিয়াল সবাইকে ভেস্তে নাও, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই জন্য নিজেদেরকে আমল করতে হবে। এখন আমলের জন্য আমরা যেটা বলি, প্রত্যেকের প্রথম হচ্ছে বায়াত গ্রহণ করা ফরজ, দ্বিতীয়ত সবক নিতে হবে। সবক হচ্ছে বাদিশা বাদ ফজর 100 দুরুদ শরীফ, এটা পাঠ করতে হয় পাঁচ আনফাসটা সবসময়, শ্বাস প্রশ্বাস জিকির, পাঁচ আনফাস শ্বাস প্রশ্বাস জিকির, শ্বাস ছাড়তে লা ইলাহা তানতিল্লাহ, এটা সবসময় করতে হবে, এটা জারি করতে হবে। আর এরপরে এটা জারি করার পরে সবক নিতে হবে, 1 ঘন্টা সবক করতে হবে। এরপরে আমলগুলি করতে হবে, কি আমলগুলি করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী, অন্য কিছু না, বেদাত অনুযায়ী সুন্নত মোবারক অনুযায়ী আমলগুলি করতে হবে, এটা মনে থাকে না, আমলগুলি সুন্নত অনুযায়ী। আর ইলিম অর্জন করতে হবে, ইলিম ছাড়া তো আমল করা যাবে না। ইলিম হচ্ছে আমাদের যে কিতাবাদি বের হয়েছে অনেক কিতাব, যেমন রেসালসিপ 151, আরও কিতাবাদি বের হয়েছে অনেক, সব মিলে প্রায় 300 আমাদের কিতাবাদি বের হয়েছে, সেগুলি সংগ্রহ করতে হবে। আর মাসিক আলমের প্রায় 290তম সংখ্যা পর্যন্ত বের হয়েছে, এগুলি সংগ্রহ করে পড়লে ইলিমের জন্য যথেষ্ট। কারণ বাজারের যে কিতাবাদি পাওয়া যায় এর মধ্যে কিন্তু আকিদাদের ত্রুটি আছে, যেমন যে মেরা শরীফ বললাম, এটা সুরা বনি ইসলাম শরীফের প্রথম আয়াত শরীফ, সুরা নজম শরীফ 18 আয়াত শরীফের, এর অনেক অপব্যাখ্যা তারা করেছে, যে ব্যাখ্যাগুলি দেখা যাচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শান মোবারকের খেলাফ, নাউযু বিল্লাহ। ওনাকে আল্লাহ বুলন্দি শান মোবারক দান করেছেন, রফান আল্লাহ জিকরা, এটা তারা তার উল্টা ব্যাখ্যা করেছে, নাউযু বিল্লাহ। কারণ একটা উসুলটা তারা জানে না, যে কোনো নবী রসুল আলাইহিস সালাম কোনো না কোনো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কথা তো আলাদা, এছাড়া কোনো নবী রসুল আলাইহিমুসাল্লাম ওনারা কোনো উম্মত থেকে কোনো বান্দা বান্দি যিনি ইনসান কোনো ফেরেশতা কাটতে ওনারা শিক্ষা গ্রহণ করেননি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সরাসরি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, নূহ ইলাইহিম আমি ওহী মোহরক করেছি, ওহী মোহরক দিয়ে সমস্ত ইলিম মোহরক দান করেছেন। এখন ফেরেশতা ওনারা অনেক কিছু বলেছেন, আল্লাহ পাক পাঠাচ্ছে, আপনি এটা বলেন ওইটা বলেন উমুক বলেন সেটা বলছেন, কিন্তু ওনারা তো শিক্ষা দেন নাই, শিক্ষাদাতা একমাত্র আল্লাহ পাক। এটাই যদি তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাহলে আবার হযরত জিবরাইল উনি শিক্ষা দেন কি করে, নাউযুবিল্লাহ। যে বিষয়গুলো অনেক ফিকির করতে হবে, আবার মেরাজ শরীফে উনি দেখবেন উমুক ফেরেশতাদের মনে দেখবেন নাউযুবিল্লাহ, এটা তো ফিকিরের বিষয়। আসলে এগুলি ইলিম কালামের অভাব, সহি সমাজের অভাব। আসলে বিষয় হচ্ছে অন্তর যদি ইসলাম না হয় তখন কিন্তু সব বোঝা যায় না, কঠিন একটা বিষয়, এটা আমি বাসা দিয়ে প্রকাশ করা যাবে না। একটা আমরা সাধারণভাবে বলি, একটা আয়না, আয়নার পিছনে পারদ দেয়, একটা গ্লাসের পিছনে পারদ দেয়, পারদ দিলে পারদটা যদি খুব সুন্দর করে দেওয়া হয় তাহলে স্পষ্ট দেখা যায়, আর যখন পারদটা সাঁকড়া সাঁকড়া হয়, এলোমেলো হয়, বিচ্ছিন্ন হয়, তখন তার চেহারাটা বিচ্ছিন্ন দেখা যায়। ঠিক অন্তরটা সেরকম, অন্তরটা যত পরিশুদ্ধ হবে ইসলাম হবে তত এই শব্দ বুঝে বুঝতে তার সহজ হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্তর যদি পরিচ্ছন্ন না হয়
পরিপূর্ণ বিশুদ্ধ না তাহলে তখন সব বুঝতে পারবে না, এটা কখনো বোঝা সম্ভব না, এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এই জন্য রহস্যগুন ফিল মিয়া কলু না আমার নাবি, রহস্যগুন ফিল মিয়া কলু না আমার নাবি, ইলমে যারা রহস্যগুন মিল্লাত দুন ইলমে এলমালাদি হাজির ওনারা বলতে আমরা সব বিষয়কে বিশ্বাস করি, কুল্লু মিন ইনদ রব্বিনা সব আল্লাহ ওনার তরফ থেকে, এছাড়া কোনো পথ নাই। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত ইলমের মালিক আল্লাহ পাক এবং তিনি সব হাদিয়া করেছেন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর উনি যাকে ইন্নামা নাকাসিম যাকে যা বন্টন করেন সে ততটুকু পায়ের বিষয়ে কোনোদিন লাভ করতে পারবে না। কাজী আল মেয়ারাজু হাক্কুন মানুষের সত্য, এবং এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান মুবারক, উনি যে রফান আল্লাহকে জিক্রাক বুলন্দ থেকে বুলন্দর মর্যাদা, এটা একটা বই প্রকাশ, যেমন কালেমার শিব একটা বই প্রকাশ, এটা একটা বই প্রকাশ আর কিছু না। কিন্তু তিনি ওনার মর্যাদা কতটুকু তাইলে এর চাইতে লক্ষ কোটি গুণ বল কম হবে, অসীম মর্যাদা সমান আল্লাহ সাল্লাল্লাহু, এই শান মানমর কোনো ব্যাখ্যা মানুষকে দিতে পারবে না, যিনি ইনসানের ইলিমের বাইরে পুরাটাই, তারা এইগুলি বলতে পারবে কিন্তু এর হাকিকতটা তার প্রকাশ করতে পারবে না যে ওনার শান মান কতটুকু, যে লক্ষ কোটি উনি বলে এটা এটাও ভুল হবে, অসীম যে কত সীমা ছাড়া মানুষের এই সীমা মানুষের আয়ত্ত করা কোনো দিন সম্ভব নয়, সম্ভব হয় না। আল্লাহ মধ্যে বলছেন কোন অলাইও হেইতু না, অলাইও হেইতু না বিশাই মিন ইলমি ইল্লা বিমা শা, অলাইও হেইতু না বিশাই মিন ইলমি ইল্লা বিমা শা, যে আল্লাহ ওনার ইলিম থেকে কারো পক্ষে কোনো কিছু আয়ত্ত করা সম্ভব না, আল্লাহ যাকে যতটুকু সে ততটুকু আয়ত্ত করবে, যেটা এইভাবে বোঝা কোনোদিন সম্ভব না। একমাত্র যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন তিনি, এবং যারা খাস হজরত আহলে বাইত সন ওনারা যাকে যতটুকু বুঝাবেন ঠিক সে ততটুকুই এর বাইরে সে কোনোদিন বুঝতে পারবে, যার জন্য তফসির এক একজন এক এক রকম লিখছে, যা বুঝেছে তাই সে লিখেছে, আসলে হাকিকত কাউ সে কেউ বুঝতে পারে না পারবে না। যেন এক পথে বুঝতে হবে মেয়ারসিব সত্য এবং সব বর্ণনা সত্য, উনি যা দেখছেন সত্য বর্ণনা করেছেন সত্য, কোনো চুচেরা নেই, এবং এক কথা হচ্ছে এটা হচ্ছে রফান আল্লাহ জিক্রাক একদিকে ওনার বুলন্দি শানমোর একটা বুলন্দি শানমোরক, আর কুল্লা ইয়মিন হাফি শান এক এক সময় এক শানমোর থাকেন, এটা এক শানমোর প্রকাশ করেছে সুবহান আল্লাহ সাল্লাহ, যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি যেন হাকিম, আমাদেরকে ওনারা যেভাবে পছন্দ করেন ওনারা যেভাবে চান ঠিক সেইভাবে আমাদের বিশ্বাস করা, আকিদা পোষণ করা, হস্তদন পোষণ করা, এই দেশ থেকে আমার থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। যারা কবলাল জুমা চার নামাজ আদায় করতে পারেননি তারা চার রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
একটি জরুরি মাসালা অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে খুতবা মোবারক শোনা ওয়াজিব কাজেই খুতবা মোবারক শোনার সময় প্রথম খুতবা মোবারক শোনার সময় নামাজে বসার ন্যায় বসে খুতবা মোবারক শুনতে হবে আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আতিয়াত পড়ার সূরতে হাঁটুর উপর হাত রেখে বসে খুতবা শুনতে হবে একইভাবে সাইয়েদুনা মামদু হযরত মুশকিল আলাইহিস সালাম ওনার পবিত্র নসীহত মোবারক শোনার সময়ও নামাজের শুরুতে বসে খুতবা মোবারক নসীহত মোবারক শুনতে হবে আর সকলকে আজানের পূর্বে মসজিদে উপস্থিত হতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا مولانا صلى الله عليه وسلم أما بعد يا الناس اسمعوا خطبة بالجنان خذ نفيشا في معراج حبيبي صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير اعلم أنه قد اشتهر فيما بين الناس بديار العرب إن معراجه صلى الله عليه وسلم كان لسوشن من رجب ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا حبيب صلى الله عليه وسلم أنا وأنت أما سواك خلقت لأجلي قال رسول الله صلى الله عليه وسلم يا ربي أنت وأما سواك تركت لأجلك كل يوم هو في شان قال رسول الله صلى الله عليه وسلم لي مع الوقت لا يسعني فيه ملك مكر ولا نبي مرسل والنجم إذا هوى ما ضل صي وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى
ثم دنا فتضل فكان قاب قوسين او ادنى لقد راى من ايه ربه الكبرى. عن حضرت زعب بن عبد الله عن سلد قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بابي انت امي اخبرني ان اول شيء خلق الله تعالى قبل الاشياء. قال رسول صلى يا زابر ان الله تعالى خلق قبل نور النبي من نوره فجعل ذلك النور يدور بالكود حيث شاء الله تعالى يكون في ذلك الوقت الله ولا كلام ولا جنه ولا نار ولا ملك ولا سماء ولا ارض ولا شمس ولا جن ولا انس. وعلى رسول الله أول ما خلق نوري كل شيء من نوري. أعوذ بالله من الشيطان قل بفضل الله برحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات ذكر الحكيم إنه تعالى جواد الكريم ملك الرؤوف الرحيم. الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فاعلموا أن الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم على حضرت ولد الشريف ولد رسول الله صلى الله عليه وسلم وعلى حضرت أمهات المؤمنين عليهن السلام وعلى حضرت أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم سيدنا الإمام الثاني والثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم ذي الأصل عليك أرحم أمة أفضل الناس بعد نبي حضرت الصديق أكبر عليه السلام وحضرت سيدنا فاروق اعظم علیہ السلام والحضرت ذی النورین علیہ السلام والحضرت امام الاول علیہ السلام سید الشهداء حضرت خاتم المحاضرین علیہ السلام وعلى جميع الانبیاء المرسلین جميع اصحاب النبی صلی اللہ علیہ وسلم اللہ اللہ فی اصحابی لا تتقن بعدی فمن احبهم فهم ابغضهم اللهم اهلك الكفره والفسقه والفجره والمبتدئه والمشركين اللهم شتم اللهم مزق جمعهم دمر اغزل من خزل الدين صلى الله عليه وسلم اللهم اعز المسلمين اللهم خلد ملكنا سائر ممالك الاسلام واجعل عمر وسلاسلاتك القويم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم ولذكر الله تعالى أعلى وأولى وأجل أهم أتم أكبر. صفوا صفوفكم قال رسول الله صلى الله عليه وسلم صفوا صفوفكم فإن تصفية الصفوف من إقامة الصلاة. তোমরা নামাজের কাতারগুলো নামাজের কাতাগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যে নামাজের পূর্ণতা রয়েছে। ডানে বামে দেখে কাতার সোজা করুন টাকনোর নিচে কাপড় থাকলে তুলে পড়ুন। কাতার সোজা করা কাতারের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করা ওয়াজিব আর টাকনোর নিচে কাপড় তুলে পরা ফরজ। আর কাতারের মাঝখানে শিশু বাচ্চা থাকলে কাতারের এক পাশে দিয়ে দিন। সামনের কাতার পূর্ণ করুন। مكبر 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 مك
পিছনে মুক্তি আব্দুল বারী ভাই আছেন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ مستعيا قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين ناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم فتركنا عليه في سلام على إبراهيم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر
أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام الله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر 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 Thank you.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. اللهم صل على شفينا مولانا وسيلة إليك وآل سلم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على شفينا مولانا معدن الجود والكرم والسلام. اللهم خاص کر اپنار حبیب نور مجسم حبیب اللہ حضور پاک صلی اللہ علیہ وسلم اللہ مہا شمانیت محافظ حضرت ابا حضرت اما علیہم السلام ابن مہا شمانیت محافظ حضرت امہات المومنین علیہم السلام حضرت اہل بیت شریف علیہم السلام حضرت انبیاء علیہم السلام حضرت صحابہ کرام رضی اللہ تعالی عنہم حضرت اولیاء کرام رحمۃ اللہ علیہم আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন। আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন। আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم اللہ بخاص کے دنیا সমস্ত আমাদের সকলের জিন্দেগির গুনাহাতাগুলি ক্ষমা করে দিন। গুনাহ কবিরা সগীরা বিদাশী জাহিরি বাতিনি জিসমানি রূহানি বাহ্যিক আপনি সর্ব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার দয়ানে খায়ালে মোহাম্মদ মজগুল থাকার তৌফিক দান করুন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم اللہ بخاص کے دنیا সমস্ত আমাদের সবাইকে সর্ব প্রকার বিমার থেকে শিফা দান করুন। সুস্থতা দান করুন। আমিন। স্বাস্থ্য দান করুন। আমিন। চেতনাতা করুন। আমিন। সকলের নেকায়েত দারাজ করে দিন। আমিন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم আমিন। اللہ بخاص کے دنیا সমস্ত মুসলমান আমাদের সবাইকে সর্ব প্রকার আপদ বিপদ মুসিবত ফিতনা ফাসাদ মামলা মুকদ্দমা আজাব গজব আসমানি বালা জমিনি বালা সর্ব বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। হেফাজত করো। আমিন। হেফাজত করো। আমিন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم আমিন। اللهم خاص کر دنیا সমস্ত আমাদের সকলের রিজিক কোষাদা করে দিন। আমিন। রিজিক বৃদ্ধি করে দিন। আমিন। রিজকুন কারিম দান করো। আমিন। সবাইকে সচ্ছল করে দিন। আমিন। সচ্ছল দান করো। আমিন। সবাইকে হক মতে পথে হালাল মতে পথে দায়েম কায়েম থাকার তৌফিক দান করো। হারাম থেকে হেফাজত করো। আমিন। আল্লাহর নামে মজগুল থাকার তৌফিক দান করো। আমিন। রিজিক পোষাদা করে দিন। আমিন। রিজকুন কারিম দান করো। আমিন। সচ্ছল করে দিন। আমিন। সচ্ছল দান করো। আমিন। খাস করে যারা চাকরি বাকরি করে থাকে তাদের চাকরি বাকরি বরকত দান করো। আমিন। যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আমিন। যারা ক্ষেত খামারে কাজ করে থাকে তো ক্ষেত খামারে বরকত দান করো। আমিন। যারা পাহাড় পর্বত পানিতে কাজ করে সেখানে বরকত দান করো। আমিন। রিজিক পোষাদা করে দিন। আমিন। রিজিক বৃদ্ধি করে দিন। আমিন। কারিম দান করো। আমিন। সচ্ছল করে দিন। আমিন। সচ্ছল দান করো। আমিন। সবাইকে ঋণ থেকে হেফাজত করো। আমিন। ঋণ থেকে হেফাজত করো। আমিন। ঋণ থেকে হেফাজত করো। আমিন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم আমিন। আল্লাহর খাস করে সৃষ্টির শুরু থেকে যত মুমিন মুর্দাদের কবর সেই তাদের সকলের জিন্দেগির গুনাহাতগুলি ক্ষমা করে দিন। আমিন। আজাবে কবর থেকে হেফাজত করো। আমিন। কবরগুলি পোষাদা করে দিন। আমিন। রওজাত মিন রিয়াদিল জান্নাত মন্ত করে দিন। আমিন। আজ খায়ের বরকত রহমত নাযিল করো। আমিন। اللهم صل على شفینا مولانا النبی الامی والی سلیم আমিন। আল্লাহ খাস করে দুনিয়ার কোন মুসলমান যেন কোন অবস্থাতে কাফের মুশরিকদের মুহতাজ না হয় সেই তৌফিক দান করো। আর দুনিয়ার সমস্ত কাফের মুশরিক গুলিকে সর্ব অবস্থায় মুসলমানদের মুহতাজ করে দিন। আমিন। মুহতাজ করে দিন। আমিন। মুহতাজ করে দিন। আমিন। اللهم صل على شفینا مولانا وسیلتی الیک والی سلیم আমিন। আল্লাহ আমাদেরকে আন্তর্জাতিক পবিত্র সুন্নাত মোবারক প্রচার কেন্দ্র করে দিন। আপনি কবুল করে নিন। আমিন। কবুল করে নিন। আমিন। কবুল করে নিন। আমিন। আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিম আন্তর্জাতিক যোগাযোগের বিশেষ মাধ্যম তৈরি করে যেটা আপনি কবুল করে নিন। আমিন। কবুল করে নিন। আমিন। কবুল করে নিন। আমিন। আল্লাহ আমরা প্রতিদিন দৈনিক আলিসান শরীফ মাসিক আলবানের শরীফ ভক্তি গাঙ্গুর বাইন শরীফ বার্ষিক মুবাশিরা পত্রিকা অনেক কিতাবাদি রিসালাহ বের করে আল্লাহ আমরা কোটি কোটি কোটি
কিতাব আদি পত্র পত্রিকা রিসিভ বের করে সবগুলি কবুল করে নি আমিন কবুল করে নি আমিন কবুল করে নি আমিন সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম আমিন আল্লাহ আমরা সমস্ত আলোর মধ্যে কোটি 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 মসজিদ মাদ্রাসা গবেষণাগার কবরস্থান ইদ্রা লঙ্গরখানা ইদ্রা মানে বিদ্য বিদ্যা নিয়ে ইত্যাদি দিনে প্রতিষ্ঠা করবো আল্লাহ পাক কিছু করা হয়েছে করা হচ্ছে কোটি কোটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সব মিলে কবুল করে নি কবুল করে নি কবুল করে নি আল্লাহ আমরা কেন অনন্তকাল সম্মানিত সৈয়দ ও সৈয়দুল আয়স মাহফিল জারি করেছেন বিষয়ে অনুমোদন করা হচ্ছে আল্লাহ পাক আমরা নিয়ত করেছি আল্লাহ আমরা সমস্ত আলমের মধ্যে অনন্তকালের জন্য সম্মানিত সৈয়দ ও সৈয়দুল আয়স মাহফিল আমরা জারি করবার আমাদের নিয়তটা কবুল করে নি কবুল করে নি কবুল করে নি মাহফিলগুলি কবুল করে নি মাহফিলগুলি কবুল করে নি মাহফিলগুলি কবুল করে নি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম সমস্ত নেককা যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত সংযুক্ত সবাইকে কবুল করে নি সকলের জিন্দি গুনাহাতগুলি ক্ষমা করে দিন সকলের নেকের দারাজ করে দিন বিমার থেকে সেবা দান করো রুজির পোশাদা করে দিন কারিম দান করো আমাদেরকে সচ্ছল করে দিন ঋণ তো হেফাজত করো ঋণ তো হেফাজত করো ঋণ তো হেফাজত করো সবাইকে আপনাদের জিকির ফিকির মজবুত থাকার তৌফিক দান করো তৌফিক দান করো তৌফিক দান করো আজকে কি সুন্দর জিকির জারি করার তৌফিক দান করো তৌফিক দান করো তৌফিক দান করো সবাইকে হাকিকি হেদায়েত দান করো ইস্তেকামত থাকার তৌফিক দান করো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا مولانا النبي جل وعلا سلم اللهم خاص في الدنيا সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মুজসি মুশরিক রহমাইসু মুনাফিক বিদ্রোহী মুরতাদ নাস্তিক যারা আপনার মহা সম্মানিত মহাবুদের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার মহা সম্মানিত মহাবুদ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম আমাদের মহা সম্মানিত দীন ইসলাম মহা সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ সম্পদে দ্বারা চুচারা কিলোকাল করে যাচ্ছে এদের সবাইকে হিদায়ত দান করো হিদায়ত দান করো হিদায়ত দান করো এদের যদি হিদায়ত নসিবে না থেকে থাকে বারে এদের সবাইকে ধ্বংস করে দিন আল্লাহ মালিকুল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ফাজারাতা ওয়াল মুত্তাবিয়াতা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তি ফাকার মাসজিদ জামা দামি দিয়ান ওয়াল জুলমুল ফাজার ফাজার দ্বীন কালকা ধ্বংস করে দিন বিচ্ছিন্ন করে দিন বিলীন করে দিন মিটিয়ে দিন মানির সাথে পানির সাথে আমিরের সাথে বাতাসের সাথে নিশ্চিন্ত করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন দেশের মধ্যে ইবাদত করো দেশের মধ্যে ইবাদত করো দেশের মধ্যে ইবাদত করো আমাদের ইবাদত করো আমাদের ইবাদত করো আমাদের ইবাদত করো মাদত করো মাদত করো মাদত করো ইহসান করো ইহসান করো ইহসান করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম আল্লাহ সম্মানিত তারিখ সম্মানিত মাস অতিবাহিত আল্লাহ পাক যেভাবে তাজিম তাকরিম ওর করার কথা ছিল আমরা সেটা করতে পারিনি পারেন আমরা যেন সামনে যেভাবে তাজিম তাকরিম ওর করলে আপনারা সন্তুষ্ট হন আমাদের সবাইকে ঠিক সেভাবে তাজিম তাকরিম ওর করার তৌফিক দান করুন তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন আল্লাহকে সম্মানিত তারিখ সম্মানিত মাস সম্মানিত মাহফিল উপলক্ষে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে যেন তাদের দায়িত্বগুলি যথাযথ সম্পাদন করতে সেই তৌফিক দান করুন তৌফিক দান করুন তৌফিক দান করুন সম্মানিত তারিখ সম্মানিত মাস সম্মানিত মাহফিল যত বারাকাত ফুজাত নিয়ামত রহমত মাগফিরাত নাজাত তার পুরোপুরি হিসাবে আমাদের সবাইকে নসিব করুন আমিন নসিব করুন আমিন নসিব করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম আমিন আল্লাহ খাস করে আপনার মহা সম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা থেকে পানা চেয়েছেন পানা দান করুন আমিন তিনি যা চেয়েছেন সেটা দান করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লাম আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন